হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার লাইভ শুরু করলাম আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলি আপনারা যারা মুমিন ভাই আছেন তারা যুক্ত হতে পারেন যদি চান যদি ইচ্ছুক হন কেউ কোনো মুমিন ভাই যদি ইচ্ছুক হন তাহলে লাইভে যুক্ত হতে পারেন কথা বলার জন্য আলাপ করার জন্য আড্ডা দেওয়ার জন্য যদি কেউ যুক্ত হতে চান তাহলে অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইটের কিছু লেখা আগে আপনারা পড়ে আসবেন পড়ে আসার পরে সেখানে আমরা অধিকাংশ রেফারেন্স আছে ইতিমধ্যে একজন যুক্ত হতে যাচ্ছেন মাহবুবুর রহমান দেখি না আপনাকে যুক্ত করা যাচ্ছে না মাহমুদুর রহমান আপনাকে চেষ্টা করছি না আপনাকে নো অ্যানসার লেখা আসছে শুভ দেখি শুভ আপনাকে যুক্ত করছি মাহমুদুর রহমান আপনাকে যুক্ত করার চেষ্টা করেছি কিন্তু নো অ্যানসার আসছে আপনি একবার বের হয়ে গিয়ে আরেকবার যুক্ত হওয়ার চেষ্টা করেন ইতিমধ্যে অনেকে যুক্ত হওয়ার চেষ্টা করছেন দেখতে পাচ্ছি হ্যালো শুভ শুনতে পাচ্ছেন হ্যালো জি শুনতে পাচ্ছি ভালো আছেন আচ্ছা ভাই ভালো আছি আপনি ভাই একটু উঠে বসেন ঠিক আছে আমি শুয়েছিলাম তো তাই হ্যাঁ দেখা যাচ্ছে এবার হ্যাঁ দেখো আমার একটা কোশ্চেন ছিল আপনাকে আমি 6 থেকে 7 মাস যাবত ফলো করছি মোটামুটি আপনার অনেকগুলো লেখাই পড়েছি তো আমার একটা কোশ্চেন ছিল আচ্ছা দেখেন হ্যাঁ বলেন একটা জিনিস কি আপনি মানেন কিনা ঠিক জানি না পৃথিবীতে সবকিছু আপনার মানে শুরু হওয়ার জন্য একটা শক্তির প্রয়োজন হয় তাই না তো আপনারা দাবি করতেছেন যে নেচার হচ্ছে সবকিছুর আর কি মূল তো নেচারের যে শুরুটা আর কি তারা তো একটা শক্তির বলের কারণে হইছে তার কি পিছনে কোনো কারণ থাকতে পারে না আচ্ছা আপনি বলছেন সবকিছুর জন্য একটা তার পেছনে একটা শক্তি থাকতে হয় তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহর পেছনে শক্তিটা কে আল্লাহ কিভাবে হলো আসলে আমি নিজেও সংশয়বাদী তো এটা আপনার কাছে আমার কোশ্চেন যেহেতু একটু ডিটেইলস মানে কোশ্চেনের অ্যানসার তো কোশ্চেন হয় না তাই না না কোশ্চেনের অ্যানসার কোশ্চেন হয় না কিন্তু আপনি যখন একটা প্রস্তাব করবেন সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আপনি যখন একটা সিদ্ধান্তে আসবেন যে সবকিছুর পেছনে আল্লাহ আছে তখন আমাদের জিজ্ঞাসা হবে আপনার প্রশ্ন থেকেই আমাদের জিজ্ঞাসা হবে এটা আমার দাবি না এটা আমার দাবি না ভাইয়া আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের কথা শুনেন আমরা মনে করি যে আমরা এই বিভিন্ন বিষয়ে আমরা গবেষণা করতে পারি জানার চেষ্টা করতে পারি যে জিনিসটা আমরা জানি না সেই জিনিসটা আমরা বলি যে এই জিনিসটা আমরা জানি না স্রেফ সত্য কথা হচ্ছে আমরা এই বিষয়টা সম্পর্কে আমাদের আইডিয়া নাই এখন পর্যন্ত আমাদের এই বিষয়ে জ্ঞান নেই কিন্তু যারা গল্পগুজব তার মানে আপনি নিজেও সংশয়ের মধ্যে আছেন তার মানে আপনি নিজেও সংশয়ের মধ্যে আছেন আপনি নিজেকে পুরোটা নাস্তিক দাবি করতে পারেন না তাহলে ভাই আপনি একটু অনুগ্রহ করে নাস্তিক কাকে বলে বিষয়টা একটু জেনে আসেন ঠিক আছে নাস্তিকতা কি আপনাদের ডেফিনিশন আমি পড়েছি কি পড়েছেন বলেন তো নাস্তিক কাকে বলে যেমন নাস্তিকতা কোনো বিশ্বাস না এটা হচ্ছে আপনার নিজের চিন্তা ভাবনা যুক্তি বিবেক উপাত্ত খাটিয়ে মোটামুটি একটা আর কি দৃশ্যমান একটা প্রমাণে একটা আর কি সিদ্ধান্ত নিমিত্ত হতেই নাস্তিকবাদ মোটামুটি আমরা বলছি নাস্তিকতা হচ্ছে যেহেতু ঈশ্বরের কোনো প্রমাণ পাওয়া যায়নি প্রমাণের অভাবে আমরা এই ধারণাটা বাতিল করি ঈশ্বরের ধারণাটা প্রমাণের অভাবে প্রমাণের অপ্রতুলতার জন্য বাতিল করি এটা তো সংশয়ের কিছু নাই এখানে আপনার কাছে যদি প্রমাণ থাকে আপনি প্রমাণ নিয়ে আসবেন তাহলে আপনার প্রমাণ যদি যথেষ্ট ভ্যালিড হয় তাহলে আমরা মেনে নিব এবং আমরা আস্তিক হয়ে যাব ঠিক আছে আমাদের কাছে যে যথেষ্ট প্রমাণ নাই এই বিষয়ে তো কোনো সংশয়ের অবকাশ নাই ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ তথ্য প্রমাণ নাই আপনারা যারা এত বছর ধরে ধর্ম পালন করছেন বা ধর্ম বিষয়ে কথা বলছেন আপনারা এখন পর্যন্ত আমাদের কাছে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেন নাই এই বিষয়টা তো নিশ্চিত এই বিষয়তে কোনো সন্দেহের অবকাশ নাই ঠিক আছে যেদিন আপনারা প্রমাণ উপস্থাপন করতে পারবেন সেদিন আমরা দলে দলে আস্তিক হব ঠিক আছে এখন এর ভিতরে আপনি সংশয়ের কি পেলেন আমরা প্রমাণ দাবি করছি এবং প্রমাণ যতক্ষণ পর্যন্ত আপনি উপস্থাপন করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আমরা এটা বাতিল করি যেমন একইভাবে আমরা বাতিল করি শাকচুন্নির দাবিকে একই ভাবে আমরা বাতিল করি হাট্টি মাটিম টিম ঘোড়ার ডিম তারপরে শয়তান ফেরেস্তা জিন জিউস থর সুপারম্যান স্পাইডারম্যান এগুলাকে যেভাবে আমরা বাতিল করে দিই এগুলা কোনোটার বিষয়ে আমরা সংশয়বাদী না ঠিক আছে স্পাইডারম্যান বা থ্যানোস বলে একটা কিছু আছে সেই বিষয়ে আমরা মোটেও সংশয়বাদী না আমরা তথ্য প্রমাণ যথেষ্ট যুক্তির অভাবে সেই ধারণাটা বাতিল করে দিয়েছি এখন তারপরেও আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে আপনি নিয়ে আসবেন আমরা সেটা যাচাই করে দেখব যাচাই করে যদি দেখি যে আপনার মানে প্রমাণগুলো ভ্যালিড তাহলে আমরা তো অবশ্যই মেনে নিব জি জি ঠিক আছে অবশ্যই বুঝতে পেরেছেন আচ্ছা নাস্তিকতা মানে হচ্ছে এটা ঠিক আছে নাস্তিকতা মানে এটা না যে আমরা ঈশ্বরে অবিশ্বাস করি বা অবিশ্বাসে বিশ্বাস করি এগুলা হচ্ছে মানে প্রমাণের অভাবে হ্যাঁ আমরা প্রমাণের অভাবে প্রমাণের অপ্রতুলতার জন্য সেটাকে বাতিল করে দেই আচ্ছা ঠিক আছে ভাই আরেকটা কোশ্চেন ছিল লাস্ট কোশ্চেন হ্যাঁ সুযোগ পেতে পারি হ্যাঁ হ্যাঁ বলেন আচ্ছা তো আপনি তো অর্গানাইজড কোন রিলিজিয়নে বিলিভ করেন না তাই তো হুম আচ্ছা তাহলে আপনি কি অর্গানাইজড যতগুলো রিলিজিয়ন আছে 4000 প্লাস তো মোটামুটি কি অলমোস্ট যে গ্রন্থগুলো গুলো সব পড়া হয়েছে আপনার বেশ কয়েকটা পড়া হয়েছে প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলো পড়েছি যেমন আমি এখনো মাত্র শুরু করেছি লেখাপড়া এই বিষয়ে তো এখন আমি মানে সম্পূর্ণ কোনো ডিসিশনে আসতে পারতেছি না তো আমার পক্ষে তো সম্ভব না যে 4200 প্লাস রিলিজিয়নের যে বুকস গুলো পড়া আপনি মানে কিছু পড়লেই আপনি বুঝতে পারবেন আমার যদি মনে হয় কিছু কোন কয়েকটা বই পড়লে আপনি তাদের সাধারণ দাবিগুলো জাজ এ বুক বাই ইটস কভার এই কথাটা আমি বিলিভ করি ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার ঠিক আছে তো এই ক্ষেত্রে মানে আমার তো প্রচুর সময় লাগবে আমার তো লাইফের অর্ধেকটা শেষ হয়ে যাবে 4200 প্লাস ধর্মের যদি যেই গ্রন্থগুলো আছে সেগুলো যদি আমি পড়ি কোন একটা পারফেক্ট যদি যুক্তি খুঁজতে চাই না 4200 ধর্মগ্রন্থই যে আপনার পড়তে হবে বা 4200 ধর্মগ্রন্থই যে আছে এরকমও না প্রধান কয়েকটা ধর্মগ্রন্থ পড়লে আপনি তাদের বেসিক বিষয়গুলো বুঝে যাবেন এই দাবিটার বেসিক জিনিসগুলো বুঝে যাবেন বেসিক জিনিসগুলো বুঝে গেলে যখন আপনি যুক্তিবাদ বিষয়ে চর্চা করবেন যুক্তিবাদ বিষয়ে পড়ালেখা করবেন তখন আপনি বুঝে যাবেন যে তারা কোন চালাকি করে কি কি চালাকি করে তারা এই দাবিগুলো উপস্থাপন করে তখন আর আপনার 4200টা পড়তে হবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি একটা কথা বলেছিলেন যে পৃথিবীর সমস্ত লোক যদি একটা সিদ্ধান্ত যায় এবং তাদেরটা যদি ভুল প্রমাণিত হয় আর একটা ব্যক্তি যদি রাইট মনে হয় তাহলে সেও রাইট তাই না তো তাহলে প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলো পড়লেই কেন বোঝা যাবে মানে আপনি বুঝাতে চাইতেছেন যে প্রধান প্রধান ধর্মগুলোতে আপনার অনুসারী বেশি তো এইজন্য তাদের বইগুলা পড়লে আমি মোটামুটি একটা ধারণা পাবো তাই তো না আমরা বলছি হ্যাঁ ঠিক আছে এরকম কোনো ছোটখাটো হয়তো কোনো আফ্রিকার কোনো একটা জঙ্গলের একটা ধর্ম সেটাই একমাত্র সত্য ধর্ম এরকম হতেই পারে কিন্তু আমাদের কাছে তো সেই তথ্য উপাত্তগুলা উপস্থাপন করতে হবে উপস্থাপনের দরজা তো খোলা আছে আপনার জন্য যেরকম খোলা আছে আফ্রিকার ওই ধর্মের মানুষটার জন্য খোলা আছে নিয়ে আসুক আমরা যাচাই করে দেখবো তারপর যদি দেখি আফ্রিকার মানে 5 জন মানুষের ধর্ম সেটাই সত্য ধর্ম এবং সেটাই ঈশ্বরের সেটার ঈশ্বরই সত্য ঈশ্বর তাহলে তো আমরা দরজা খুলে রেখেছি তো মেনে নিব তার কথা যদি ভ্যালিড সে প্রমাণ করতে পারে ভ্যালিড থাকে ভ্যালিড হয় যুক্তিগুলা তাহলে মেনে নিতে তো আমাদের কোনো আপত্তি নেই আমাদের দরজা খোলা কিন্তু ধার্মিকদের দরজা বন্ধ ধার্মিকরা তাদের ধর্ম ছাড়া আর কোনো ধর্মকে সত্য বলে মেনে নিবে না যতই প্রমাণ দেখানো হোক না কেন মেনে নিবে না ঠিক আছে কিন্তু আমরা দরজা খুলে রেখেছি যে কোনো জায়গা থেকে আপনি নিয়ে আসেন প্রমাণ তথ্য প্রমাণ আমরা মেনে নিব আচ্ছা ভাই আপনার কি মনে হয় না যে প্রতিটা ধর্মগ্রন্থ মানে হয়তো একটা সময় মানে লজিক্যাল ছিল এখন বিকৃত হয়ে গেছে মানে পরিবর্তন বা বিবর্তনের কারণে এরকমটা মনে হয় না না আমরা কোনো কিছু সংরক্ষণ করে রাখতে চাই না এরকম মনে হয় না যে ধর্মগ্রন্থগুলো ঠিক ছিল পরে বিকৃত হয়ে গেছে এরকম মনে হয় না কারণ বেশ কিছু জিনিস যে ঠিক ছিল আমরা অনেকগুলা পার্ট বাই পার্ট যাচাই করে দেখেছি এবং যাচাই করে দেখা গেছে যে এবং যেই ব্যক্তি এই ধর্মগ্রন্থগুলোর দাবি করেছে সেই তাদের চরিত্র নিয়ে আমরা চিন্তা ভাবনা করে দেখেছি পড়ালেখা করে দেখেছি যে তাদের চরিত্র যে খুব একটা ভালো চরিত্রের লোক ছিল তারা সেটাও না মানে সবকিছু যে অথেন্টিক হবে এটাও তো ভাবা মানে ঠিক কি অথেন্টিক যেমন ধরেন ইসলামের কথাই যদি আপনি ধরেন তাহলে ইসলাম হচ্ছে একটা সুন্নি ইসলাম হচ্ছে কি একটা ওয়েল ডকুমেন্টেড ধর্ম সেগুলো সবকিছু ডকুমেন্ট করা আছে ডকুমেন্ট আপনি মানে মানে ইয়া করতে পারেন, যাচাই করতে পারেন। আচ্ছা আচ্ছা, এখন যদি সেগুলা যদি ভুল হয়ে থাকে, সেগুলা ভুল হতে পারে, সেগুলা কিছু কিছু ভুল হতে পারে, কিন্তু তারপরে ব্যাপার হচ্ছে সেগুলা বারবার বারবার যাচাই করা হয়েছে, যাচাই করেই, যেমন ধরেন সহিহ বুখারী, সহিহ মুসলিম হাদিস, এগুলা বারবার যাচাই বাছাই করে তারপর নেওয়া হয়েছে। তো এই জিনিসগুলা কি তো অথেন্টিক ধরতে হবে, এগুলাকে অথেন্টিক না ধরলে তো আসলে ইসলাম ধর্মের আর কিছু থাকে না, পাকা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, সেটা ঠিক আছে। আর আপনি তো মানে অলৌকিকতা বিষয়টা নিয়ে কিভাবে আর কি ভাবেন? অলৌকিক কিছু কি হতে পারে? না, অলৌকিক কিছু হতে পারে না। আমরা এখন পর্যন্ত সেরকম কোনো প্রমাণ পাইনি যে অলৌকিক কোনো ঘটনা ঘটেছে। আপনি যদি প্রমাণ দিতে পারেন, আপনি মানে যারা অলৌকিক জিনিসপত্র দাবি করে তারা এই জিনিসটাকে এইভাবে ব্যাখ্যা দেয় যে অলৌকিকতা আসলে অদৃশ্যমান একটা বিষয়, এটার একটা পরিবেশ আছে, এটা মানে অন্ধকার একটা পরিবেশে এই বিষয়গুলো হয় বা নিঝুম একটা পরিবেশ, তো ওই পরিবেশ মানে প্রমাণের সাথে যায় না আর কি। ঠিক আছে, তো এই কথাগুলো থেকেই কিন্তু বোঝা যায়, এইগুলো কথাগুলো থেকেই কিন্তু বোঝা যায় যে মানে যে এই দাবিগুলা করছে সে এক ধরনের টাউট বাটপার, এই কথাগুলো থেকেই ভাই বোঝা যায়। যেমন ধরেন আপনি একটা জিন দেখতেছেন, আপনার সাথে কথা বলতেছে, তো আমি তো আসবো আপনাকে পরীক্ষা করে দেখতে, আপনি, আমি বলবো যে কই জিনটা দেখাও তো, আপনি বলবেন যে না জিনটা দেখা যাবে না, তাহলে আমি বলবো যে তাহলে আপনি জিনটাকে বলেন বাংলাদেশ ব্যাংক থেকে যত টাকা আছে সব নিয়ে আসতে, সে তো জিন, সে তো এটা নিয়ে আসতেই পারে, তার তো অসাধ্য কিছু নাই, নিয়ে আসুক, তারপরে আমরা দেখি, টেস্ট করি, কিন্তু সে, আপনি কিন্তু সেটা করতে পারবেন না। তখন আপনি বলবেন না জিনের জ্বর হয়েছে, জিন এগুলা পারবে না, জিনের আজকে পেট খারাপ, ইত্যাদি ইত্যাদি বলবেন। যখনই আমরা টেস্ট করতে আসবো আপনাকে, তখনই আপনি নানা অজুহাত তৈরি করবেন, না না এটা ভুল ব্যাখ্যা, আগের আয়াত পরের আয়াত ইত্যাদি ইত্যাদি, নানা পরিপ্রেক্ষিত প্রেক্ষাপট ইত্যাদি নানা কথাবার্তা বলে ভুংচুং দিয়ে আমারে বোঝানোর চেষ্টা করবেন যে আপনার দাবিটা সঠিক কিন্তু এটা করা যাবে না। অথবা আমি বলবো যে জিনরে একটু বলেন না যে ডোনাল্ড ট্রাম্পকে গিয়ে একটা মানে চড় থাপ্পড় মেরে আসতে, ধারাম করে একটা থাপ্পড় মেরে, যেন গালে দাগ থাকে এরকম একটা থাপ্পড়, আপনি কিন্তু সেটা পারবেন না, তাহলে আপনার জিনের দাবিটা আমরা কেন মেনে নিব? কারণ আপনি দাবি করতেছেন যে শুধুমাত্র আপনি একলাই শোনেন জিনের কথা, আর কেউ শোনে না, মানে আমরা বলবো যে তাহলে আপনার ভাই একজন মানসিক চিকিৎসকের সাহায্য নিতে হবে, আমরা বুঝতে পারবো যে মানে জিনটা আসলে আপনার মগজের ভিতরে আছে, যে আপনি কল্পনা করতেছেন সেই জিন আপনার সাথে কথা বলতেছে, তাই না? তাই এইরকম অলৌকিক দাবি তো অনেকেই করে, কিন্তু আমরা এখন পর্যন্ত মানব ইতিহাসে কোনো অলৌকিক ঘটনা আমরা পাইনি খুঁজে। হ্যাঁ, যেমন শুনেছি অনেকে অনেক নাকি বান মেরে আর কি অনেক ক্ষতি করতে পারে। তাহলে ভাই, তাহলে তো মুসলমানরা যদি বান মারতে পারতো, তাহলে তো সবার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বান মারত, তাই না? তাহলে তো যুদ্ধ বিগ্রহের দরকার পড়তো না, এই দেশের নেতা ওই দেশের নেতাকে বান মারতো, ওই দেশের নেতা সেই দেশের নেতাকে বান মেরে মেরে ফেলতো। তাহলে তো এই যে মানে কিউবার যে প্রেসিডেন্ট ছিলেন, কিউবার যে নেতা ছিলেন ফিদেল ক্যাস্ট্রো, তাকে সিআইএ নাকি 52-53 বার মারার চেষ্টা করছে। তাহলে তো ভাই সিআইএ এত এত ক্ষমতাবান, এত টাকা ওদের, ওরা তো একটা বান মারা লোক চিপা থেকে ধরে এনে বান মারায় দিত, ফিদেল ক্যাস্ট্রো টাস করে মেরে দিত। এত টাকা পয়সা খরচ করে, এত গোয়েন্দা বাহিনী দিয়ে পাঠায়, তারপরে লুকায় লুকায়, তারপরে বড় প্রশিক্ষণ নিয়ে, বছরের পর বছর প্রশিক্ষণ নিয়ে গোয়েন্দাদের মারার জন্য পাঠাইতে, এত ভাই ঝামেলার দরকার কি? বান মেরে ফেল। অ্যানসার গুলো ভালো লাগছে খুব, এতটুকু আমার মানে দ্বিধাদ্বন্দ্ব ছিল, বাকিগুলো মোটামুটি আমি অ্যানসার আপনার লেখা পড়ে পেয়েছি। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন, তাহলে শুভকামনা রইল। জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, আরেকজনকে যুক্ত করি, দেখি যারা মুমিন ভাইরা আছেন তারা যুক্ত হওয়ার চেষ্টা করতে পারেন, নিচে লিখতে পারেন যে আপনি মুমিন, তাহলে আপনাদেরকে আগে শুরুতে যুক্ত করা হবে। যারা মুমিন ভাই আছেন তারা একটু এখানে একটু লেখেন যে আপনারা যুক্ত হতে চাচ্ছেন। অনেক মানুষ দেখছেন, প্রায় 400 মানুষ দেখছেন, 400 মানুষের মধ্যে নিশ্চয়ই মুমিন ভাই অনেকে আছেন, লুকায় লুকায় হয়তো অনেকে দেখছেন। আপনারা যারা আছেন তারা যুক্ত হওয়ার চেষ্টা করতে পারেন। अच्छा আকরাম নামক একজন দেখি উনি যুক্ত হতে। মুমিন ভাই যারা আছেন তারা যুক্ত হওয়ার চেষ্টা করেন। আকরাম আপনাকে যুক্ত করেছি হ্যালো আসিফ ভাই। হ্যাঁ হ্যালো জি ভাই ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভাই ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। আচ্ছা আমার কথা ইকো হচ্ছে। আচ্ছা আমার কথা ইকো হচ্ছে আপনি একটু হেডফোন লাগান। আমার কথা ইকো হচ্ছে আপনি একটু হেডফোন লাগান। একটু আমাকে 2 সেকেন্ড একটু সময় দিতে হবে তাহলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি সময় নেন আপনি হেডফোন লাগান। হ্যাঁ ঠিক আছে এখন। হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ আমার কথাগুলো শুনতেছেন? জি ভাই আমি শুনতে পারতেছি। হ্যাঁ আমি শুনতেছি বলেন। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই আমার এক বড় ভাই আচ্ছা হচ্ছে জন্মগত মুসলিম ঠিক আছে কিন্তু উনি নিজকে জন্মগত মুসলিম ভাবে না এবং উনি হচ্ছে এডুকেশনের দিক দিয়ে মুফাসসির হয়েছেন। জি আচ্ছা উনি আমাকে প্রশ্ন আমার সাথে মানে প্রায় কথা আমাকে প্রশ্ন করলো যে আপনারা যারা মানে কথা বলেন অনলাইনে আইসা আপনারা মানে বিশেষ করে এই হাদিসের উদ্ধৃতি দিয়ে কথা বলেন। তো আমার প্রশ্নটা হচ্ছে হাদিস কি মুসলমানদের দলিল নাকি? মানে হাদিসের উৎপত্তিটা কোথা থেকে? বুখারী তিরমিজি সিয়াসিত্তা যাই বলেন না কেন আপনারা হাদিস কি এটা আমার প্রশ্ন কিন্তু হাদিস কি এই দলিল নাকি মানে মুসলমানদের বা ইসলামের? অবশ্যই অবশ্যই সুন্নি ইসলামের অন্যতম প্রধান দলিল হচ্ছে কোরআন, তারপরে হচ্ছে 6টা হাদিস, এরপরে হচ্ছে গিয়ে তাফসির, প্রখ্যাত তাফসির কারকদের তাফসির। আচ্ছা আচ্ছা কোরআন হাদিস ইজমা কিয়াস এই 4টা হচ্ছে গিয়ে ইসলামের অন্য সবচেয়ে বড় অথেন্টিক সোর্স। প্রথমে থাকবে কোরআন, তারপরে হাদিস, হাদিস মানে 6টা হাদিস, তারপরে হচ্ছে ইজমা কিয়াস। ঠিক আছে এই জিনিসগুলো আপনি পড়েন নাই ছোটবেলা বইতে যে ইসলামের সোর্স হচ্ছে এই 4টা? ভাই ছোটবেলা তো আমি নিজে মানতাম যে আমি মুসলিম কিন্তু আমি তো নিজকে মুসলিম দাবি করি না। তাহলে কি আমার দৃষ্টিভঙ্গিটা আগের মতো আছে কিনা? আচ্ছা আপনি কি মনে করেন যে হাদিসগুলো ভুল এটা বলতে চান? অবশ্যই মানে হাদিসের উৎপত্তিটা কোথা থেকে? নবী মুহাম্মদের পরে 200 বছর পরে হাদিসকে আইসা তা আপনি কিভাবে দলিল মনে করেন যে হাদিস মানব রচিত হাদিস যে ঈশ্বরের কোরআন নিয়ে মানে কথা বলবে আবার সেই হাদিস দিয়ে আপনি ভুল বের করে বলতেছেন কোরআন মিথ্যা? মানে এটা আমার প্রশ্ন আর কি। আচ্ছা এটা হচ্ছে হাদিস কিভাবে সংরক্ষিত হয়েছিল সেটার প্রসিডিউর আছে। ইমাম বুখারী, ইমাম মুসলিম, তারপরে অন্যান্য যারা হাদিস গ্রন্থ প্রণেতা আছেন তারা বিভিন্ন বহু বছর গবেষণার পরে বহুবার যাচাই বাছাইয়ের পরে বহুজনের কাছে ভেরিফাই করার পরে এই হাদিস গ্রন্থগুলো লিখেছেন এবং সহিহ বুখারী এবং সহিহ মুসলিম হচ্ছে এই হাদিসগুলোর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট। কারণ হচ্ছে সহিহ ইমাম বুখারী এবং ইমাম মুসলিম এমন প্রসিডিউর অবলম্বন করে হাদিসগুলা সংগ্রহ করেছেন যে প্রসিডিউরের ভিতরে ভুলের সম্ভাবনা অতি সামান্য, ভুলের সম্ভাবনা অতি সামান্য। এমনকি এক লোক দাঁড়িয়ে পেশাব করছে, সেই দাঁড়িয়ে পেশাব করছে সেই লোক যখন সেই একটা হাদিস বর্ণনা করছে ইমাম বুখারী সেই হাদিসটা বাতিল করে দিছে কারণ সে মনে করছে যে যেই লোক দাঁড়িয়ে পেশাব করে তার কাছ থেকে হাদিস আমরা নিব না। যেই পদ্ধতিতে এইভাবে ঘোরা নিয়ে হ্যাঁ এরকম এই যে পদ্ধতিতে হাদিস সংগ্রহ করা হয়েছে তাদের জীবন তারা সত্যবাদী নাকি মিথ্যাবাদী এগুলো অনেক কিছু যাচাই বাছাইয়ের পরে ইমাম বুখারী ইমাম মুসলিম এই দুজন সহিহ হাদিসগুলা বর্ণনা করেছেন। এখন এই হাদিসগুলা ইসলামের সবচেয়ে বড় বড় স্কলারগণ এই হাদিসগুলা আবার ভেরিফাই করেছেন। এখন আপনার যদি সেই বিষয়ে দ্বিমত থাকে তাহলে আপনার আগে যেতে হবে সৌদি আরবে। সৌদি আরবে মদিনা ইউনিভার্সিটিতে আপনি যাবেন, গিয়ে আপনি দাবি করবেন যে এই হাদিসগুলো ভুল, এই সহিহ হাদিসগুলো সহিহ বুখারী এবং সহিহ মুসলিম একটাও ঠিক না। কারণ হচ্ছে আপনি আপনার ব্যাখ্যা বিশ্লেষণ, আপনার যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে, আপনার যে একাডেমিক পড়ালেখা আছে এই বিষয়ে, যে গবেষণাগুলো আপনি করেছেন, যে পিএইচডি আপনি করেছেন, সেই সমস্ত কিছু রেফারেন্স আপনি তাদেরকে উল্লেখ করবেন। তখন তারা আপনার দাবিগুলা যাচাই বাছাই করে দেখবে যে আপনার দাবিগুলা কতটুকু সত্য। কিন্তু আপনার ধরেন আপনার কোনো আরবি ভাষা বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই, বা ভাষা তত্ত্ব বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই, বা কোরআন হাদিস সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই, আপনি হাদিস বিষয়ে বিশেষজ্ঞও না। এখন আপনি যদি ধরেন কলিমউদ্দিন, এলাকার কলিমউদ্দিন, এলাকার কলিমউদ্দিন আপনি বলতেছেন যে আইনস্টাইনের তত্ত্ব ভুল, আপনি গুলিস্তানে বসে আছেন, গুলিস্তানের কলিমউদ্দিন যদি আপনি বলেন আইনস্টাইনের তত্ত্ব ভুল, আইনস্টাইনের তত্ত্ব ভুল এটা আপনি দাবি করতেই পারেন, কিন্তু আইনস্টাইনের তত্ত্ব ভুল সেটা প্রমাণ করার জন্য আপনার যথেষ্ট পরিমাণ এভিডেন্স লাগবে। আপনার কাছে প্রত্যেকটা হাদিস কেন ভুল সেই রেফারেন্সগুলো আপনার লাগবে, সেগুলো আপনার কেন ভুল সেগুলো আপনার ধরায় দিতে হবে যুক্তি প্রমাণ দিয়ে। এখন সেটা যদি আপনি করতে না পারেন, তাহলে আপনি এখানে বসে যতই চিল্লান না কেন যে ইমাম বুখারী ইমাম মুসলিম ভুল করছে, তা দিয়ে আসলে ইসলামের কিছু যাবে আসবে না, কারোর কিছু যাবে আসবে না। আপনি বলতে পারেন, আপনি দাবি করতে পারেন, এই ক্ষেত্রে আসলে কিছু যায় জি জি এই ক্ষেত্রে আমি একটু মন্তব্য করি। সেটা হচ্ছে আমার দাদা বলবে আমার বাপকে, তো বাপ কিভাবে বলবে যে আমার দাদা কোথা থেকে আসছে? আমার বাপই মানে দাদাই বলতে পারবে আমার বাপ কোথা থেকে আসছে, মানে যুক্তিটা এরকম হচ্ছে। তো আমার জন্মের আগ থেকে আমি কিভাবে মন্তব্য করি উনি ভুল ছিল না রাইট ছিল? তো ওনার জন্ম তো হচ্ছে নবী ইন্তেকালের পরে, তো উনি নবীকে নিয়ে মন্তব্য কিভাবে করে? আবার এখানে বলা হচ্ছে যে একটা গ্রন্থের ভিতরে কিছুটা সত্য কিছুটা মিথ্যা, এটাকে নিয়ে আপনি কি মনে করেন? না, যেই ইমাম বুখারী ইমাম মুসলিম যে সমস্ত হাদিসকে মনে করেছে একটু দুর্বল, যে সমস্ত হাদিসকে মনে করেছে একটু সন্দেহ আছে, সেগুলা পয়েন্ট আউট করে দিয়েছে। ভাই আপনি এই জিনিসগুলা একটু পড়ে দেখেন, ইমাম বুখারী কিভাবে যাচাই বাছাই করেছেন, ইমাম মুসলিম কিভাবে যাচাই বাছাই করেছেন, হাদিস গ্রন্থগুলা কার কার থেকে শুনে তিনি লিপিবদ্ধ করেছেন, এই জিনিসগুলা একটু আপনি পড়ে দেখেন। এবং পড়ার পরে ভাই হ্যাঁ, এখন আপনি হুট করে এখান থেকে বলতে পারেন না এই কথাগুলা, আপনার সেই পরিমাণে কোয়ালিফিকেশন লাগবে। আপনি যদি ইমাম বুখারীকে ভুল প্রমাণ করতে চান, আপনি প্রমাণ করতে পারেন, অবশ্যই প্রমাণ করতে পারেন, কিন্তু আপনার তো সেই রকমের এভিডেন্স পড়ালেখা লাগবে ইসলামের মানে এই বিষয়ে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এখন এই হুট করে আপনি এখান থেকে তো বলতে পারেন না এই কথা। না ধরেন আপনাদের অধিকাংশ রেফারেন্সগুলো কিন্তু হাদিস নিয়ে হয় না। না ধরেন আপনার একটা হাদিস পছন্দ না, হাদিস থেকে কেন হয় সেটা আমি বলছি, হাদিস থেকে তাফসীর থেকে কেন হয় সেটা আমি একটু পরে ব্যাখ্যা করছি। কিন্তু ধরেন আপনার একটা হাদিস পছন্দ না, আপনি নতুন ইসলাম বানায় ফেললেন যে না হযরত মুহাম্মদ, ধরেন হযরত মুহাম্মদ দাসীদের সাথে যৌন সম্পর্ক করত, একদম অনেকগুলা রেফারেন্স হাদিস অনুযায়ী, জি জি হাদিস অনুসারে আছে, তাফসীর অনুসারে আছে, না তাফসীর অনুসারেও আছে, অসংখ্য তাফসীরে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসংখ্য তাফসীরে খুব পরিষ্কারভাবে বর্ণনা আছে দাসীদের সাথে। মারিয়া কিপ্তিয়া মানে জীবনী যে যারা রচনা করেছেন তারাও, তাদের এখানেও আছে, যারা হযরত মুহাম্মদের জীবনী রচনা করেছেন তাদের এখানেও আছে। এখন আপনি যদি ধরেন হাদিস বাদ দেন, তাফসীর বাদ দেন এবং হযরত সিরাত বাদ দেন, এই তিনটা জিনিস যদি বাদ দেন, শুধু যদি কোরআনকে রাখেন, তাহলে কোরআন বোঝার আর কোনো উপায় থাকবে না। কোরআনের কোন আয়াতের মানে কি, কোন আয়াত দ্বারা কি বোঝানো হয়েছে, কোন সময় নাজিল হয়েছে, কি কি পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে, কোন সাহাবী পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, কোন সাহাবীর গরু মারা গেছে, বা আমি একটা এক্সাম্পল দিলাম আর কি, যে এই সময়ে এই সূরাটা নাজিল হয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনি আর জানতে পারবেন না যদি এগুলা বাদ দিয়ে দেন। যদি আপনি এগুলা সন্দেহজনক আপনার মনে হয় এবং আপনি বাদ দিয়ে দেন, তাহলে কোরআনটা একটা মানে এমন একটা গ্রন্থ হয়ে যাবে যেটার আসলে কোনো মিনিং নাই, মানে নাই, হুদাই। আচ্ছা আচ্ছা ভাই এই এটাকে নিয়ে আমি একটু কথা বলি। আমি মনে করি যে তো আল্লাহ যদি থেকে থাকে, তাহলে আল্লাহর যে কিতাবটা সেটা হচ্ছে আল কোরআন, সেটাকে আপনি এই সমন্বয় করবেন, সেটা নিয়ে আপনি কথা বলবেন ইনজিল এবং তাওরাত দিয়ে। আপনি মানব রচিত গ্রন্থ থেকে কিভাবে আপনি সেটাকে নিয়ে কথা বলবেন, সেটা ভুল প্রমাণ করবেন, সেটা মানবের লেখা। আপনার তো আগে, আচ্ছা আপনি একটা দাবি করছেন, আপনার তো আগে প্রুফ করতে হবে এটা যে এটা আল্লাহর আচ্ছা আচ্ছা সেটা কি আপনি প্রুভ করতে পারবেন সেটার কোনো প্রমাণ না না আমার এখানে না হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে আমার কিছু প্রশ্ন আছে ধরে নেন আমি 20 জন লোককে হত্যা করলাম 20 জন এখন আমার যদি সর্বোচ্চ পাশি হয় তাহলে আমি একজন মৃত মানে হব বা আমাকে কেউ মেরে ফেলবে আমার রাশি অনুযায়ী মানে পাশে অনুযায়ী তাহলে এই মানুষ মানুষের কিভাবে বিচার করবে মানুষ মানুষের কিভাবে বিচার করবে এটা কি কোরআন আল্লাহ লিখছে তার প্রমাণ হতে পারে না না এটা আমি মানে ওটা অন্য বিষয় মানে আমি বলতেছি যদি আল্লাহ নো গড থাকি আপনি আপনি আগে এটা প্রমাণ করেন যে না নো গড আমি বলি নাই আমি বলেছি কোরআনটা যে আল্লাহ লেখা সেটা আপনি কিভাবে প্রুফ করবেন বলেন কোরআন যে আল্লাহ লেখা হ্যাঁ ধরে নিলাম আল্লাহ বলে একটা কিছু আছে অনেকগুলা সে যে একটা গ্রন্থ লিখছে নাম কোরআন এটার প্রমাণ কি জি উনি কোরআনের ভিতরে বলে দিয়েছেন হ্যাঁ কোরআনের ভিতরে বলে দিয়েছেন সূরা কোরআন আচ্ছা এটাকে এটাকে আমরা বলি সার্কুলার ল এটাকে বলা হয় সার্কুলার ল যে কোরআনে লেখা আছে কোরআন সত্য আচ্ছা কোরআন আল্লাহ লিখছে এটা আচ্ছা আমি সার্কুলার ল জি আমি আপনার কথা আবার একই জায়গায় আসছে শুনেন আমি মনে করি না কোরআন আল্লাহর পক্ষ থেকে আসছে শুনেন একটু শুনে নেন কোরআন সত্য কারণ হচ্ছে কোরআন আল্লাহ লিখছে কোরআন আল্লাহ লিখছে তার প্রমাণ কি কারণ কোরআনে তা লেখা আছে এটা হচ্ছে এটাকে বলা হয় সার্কুলার লজিক একটা আরেকটার উপর নির্ভরশীল এই কারণে দুইটাই ফাইনালি আচ্ছা ঠিক আছে ভাই আমি আপনার কথাটা বুঝতে পারছি আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে আসে না না আপনি আবারো সময় দিচ্ছি আপনি প্রুফ করেন যে কোরআনটা যে আল্লাহর লেখা সেটা আপনি কিভাবে প্রুফ করবেন জি আমি মনে করি না সেটা আল্লাহর পক্ষ থেকে আসছে এবং কোরআন আল্লাহর লেখা এটা আমি বাদ দিলাম আমার কথাটা হচ্ছে যে মানুষ মানুষের বিচারটা কিভাবে করবে না না আপনার কাছে আমি মুসলিম না আমি নিজকে দাবি করি না আমি মুসলমান হয়ে আপনার সাথে কথা বলছি না না মানুষ মানুষকে কিভাবে বিচার করবে না সেটা একেবারে ভিন্ন প্রসঙ্গ সেটা একেবারে ভিন্ন প্রসঙ্গ এর সাথে আল্লাহ কোরআন লিখছে এর কোনো ধরনের সম্পর্ক নাই ফাইনালি আমার কথাটা হচ্ছে যে সবকিছু যদি নিয়ন্ত্রণকারী একজন না হয়ে থাকে তাহলে আপনার আমার মানদণ্ডটা কি হতে পারে বা আপনার আমার মানে উদ্দেশ্যটা কি হতে পারে কেনই বা আসলাম বা কেনই চলে যাব কেন তো রং তামাশা মানে সবকিছুর একটা তো হয় সবকিছুর একটা তো লয় ক্ষয় আছে আপনার জীবনের উদ্দেশ্য খোঁজার জন্য আপনার একজন ঈশ্বরের দরকার আপনি এটা আপনি তাহলে আমি ভালো করতেছি কেন জি জি অবশ্যই এটা তো আপনার কামনা এটা হচ্ছে আপনার কামনা বা আপনার ইচ্ছা বা আপনার জীবনের উদ্দেশ্য তৈরি করার জন্য আপনি ঈশ্বরকে সৃষ্টি করছেন এখানে ঈশ্বরের স্রষ্টা হচ্ছেন আপনি যে আপনি আপনার জীবনের উদ্দেশ্য তৈরি করার জন্য বা উদ্দেশ্য কি এটা বোঝার জন্য একটা ঈশ্বর সৃষ্টি করে নিচ্ছেন তার মানে তো ঈশ্বর আপনাকে সৃষ্টি করেনি আপনি ঈশ্বরকে সৃষ্টি করছেন আপনার প্রয়োজনের কারণে আচ্ছা যেমন ধরেন ছোটবেলা আমার কোনো বন্ধু ছিল না ধরে নিচ্ছে হ্যাঁ আমার বন্ধু ছিল আসলে আমি ধরে নিচ্ছি আপনাকে বলার জন্য ধরে নিচ্ছি ধরেন একটা বাচ্চার কোনো বন্ধু নাই সে একটা ইমাজিনারি ফ্রেন্ড তৈরি করেছে সেই ইমাজিনারি ফ্রেন্ডটার নাম মনে করেন গুলটু এখন সেই বাচ্চাটা সেই গুলটুর সাথে কথা বলে সারা দিন গুলটুর সাথে খেলে কারণ তার আর কোনো বন্ধু নাই তার একটা প্রয়োজন বন্ধু না থাকলে সে কিভাবে কার সাথে খেলবে বন্ধু ছাড়া তো আমি থাকতে পারবো না সেই বাচ্চাটা ভাবছে বন্ধু ছাড়া আমি কিভাবে থাকবো বন্ধু ছাড়া আমি কিভাবে খেলবো কার সাথে খেলবো তাহলে সে মনের ভিতরে একটা ইমাজিনারি ফ্রেন্ড তৈরি করে নিল তার নাম গুলটু সে হচ্ছে একটা ছোট্ট একটা ভূত সেই ভূতটা সেই বাচ্চাটার সাথে খেলে প্রতিদিন এসে এখন বাচ্চাটা এই মানে ভূতটা তৈরি করেছে নিজের মনের ভিতরে সৃষ্টি করেছে মনের ভিতরে তার খেলার প্রয়োজনীয়তা মেটানোর জন্য এরকম আপনি যদি আপনার প্রয়োজন মেটানোর জন্য ঈশ্বর আল্লাহ ভগবান তৈরি করেন এই একই কাজ যুগে যুগে বহু মানুষ করেছে যে মহাবিশ্বে আমরা শুধুমাত্র মানুষ একলা আর কেউ নাই আমাদের তো একটা দরকার একটা আল্লাহ দরকার একটা বড় ভাই দরকার যে আমাদেরকে আমরা বিপদে পড়লে আমাদেরকে একটু মানে পিঠে থাপ্পড় দিবে বা আমাদেরকে সাহায্য করবে হ্যাঁ এটা হচ্ছে মানুষের ডিজায়ার ইচ্ছা এই ইচ্ছা থেকে মানুষ অনেক কিছু কল্পনা করে নিচ্ছে প্রাচীন গ্রিসে কল্পনা করে নিছে জিউস নামক একটা দেবতা আছে রোমে কল্পনা করছে থর নামক একটা দেবতা আছে তারপরে মিশরে এইরকম কল্পনা করছে ভারতে এরকম কল্পনা করছে আরব দেশের মানুষ কল্পনা করছে আল্লাহ তারপরে হুবাল লাত মানাত উজ্জা এই সমস্ত কল্পনা করেছে এখন এই কল্পনার মানে তো এটা না যে সেই জিনিসগুলো আছে আচ্ছা এখন মানে আপনার আমার ভিতরে পার্থক্যটা কে নির্ণয় করবে এবং আপনি আর আমি যাই করি না কেন এটার লাস্ট ফাইনাল মানে কি হতে যাচ্ছে মানে আমার যা ইচ্ছা তাই করব এটা কোনো মানে একটা শেষ আছে কিনা আপনি কি মনে করেন আপনার কথা আমি চাইলে 10 জন মানুষকে হত্যা করব আমার বিচার কি হবে মানে আমি চাইলে 10 জন মানুষকে হত্যা করব এটার বিচার কি হতে পারে আপনি 10 জন মানুষকে হত্যা করলে আপনার আইন অনুসারে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই আইনগুলা মানুষ তৈরি করেছে সেই আইনটা কে নির্ণয় করবে সেটাই আমি বলছি যে সমাজ যখন না এটা কোনো লজিক হয় না ভাইয়া এটা লজিক না হয় না সেটা আপনার মনে হচ্ছে না 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 আপনি আমাকে বলে দিতে হবে যে মানে আপনি আমাকে যদি লজিকটা না বলে দিতে পারেন না আপনার একটা ডিজায়ার আছে যে আকাশে একজন বসে আছে সে সবকিছুর বিচার করবে সেটা হচ্ছে আপনার ডিজায়ার না এটা এটা না এটা হচ্ছে ভিন্ন বিষয় আমি আমি প্রথমত কথাটা হচ্ছে না না এটা ভিন্ন বিষয় সেটা এই কারণেই একটু শুনে নেন এটা হচ্ছে আপনার ডিজায়ার যে আকাশে একজন বসে আছে আমরা মারা যাওয়ার পর সমস্ত কিছুর বিচার হবে কিন্তু প্রকৃতি এভাবে কাজ করে না একটা হরিণ যখন পানি খেতে গেছে হরিণের একটা বাচ্চা আছে এখন সেই হরিণটাকে একটা বাঘে দেখতে পেয়ে খেয়ে ফেলছে এখন বাচ্চাটা কান্না শুরু করছে হরিণের বাচ্চাটা এখন হরিণের বাচ্চাটার সাথে এটা একটা মানে অবিচার হয়ে গেল সে তার মাকে হারালো এখন সেই বাচ্চাটা মনে মনে ভাবতে পারে যে একটা বিশাল বড় শক্তিশালী হরিণ আছে সেই হরিণটা এসে একদিন ওই বাঘটাকে একটা গুতা দিবে গুতা দিয়ে একদম মেরে ফেলবে হ্যাঁ আমি প্রতিশোধ নেব বা আপনি ধরেন আপনার এলাকায় চা বিড়ি খাচ্ছেন চা বিড়ি খাওয়ার সময় একটা মাস্তান এসে এলাকার একটা টুটা ফুটা মাস্তান এসে আপনাকে দিল একটা থাপ্পড় তখন আপনি থাপ্পড় খেয়ে কিছু করতে পারলেন না বাসায় চলে আসলেন বাসায় এসে ভাবলেন যে আমার একটা যদি এরকম একটা বন্ধু থাকতো যে দাউদ ইব্রাহিমের মতো বড় ডন সেই ডনটা যদি আমার বন্ধু হইতো তাহলে সেই ডনটা একদিন আয়শা এই এলাকার মাস্তানরে এমন ভাবে থাপড়া একদম লাল করে দিত এটা আপনি ভাবতে পারেন এটা আপনার হচ্ছে ডিজায়ার ইচ্ছা তার মানে এটা না এখন আপনি ভাবতে একটু শেষ করতে দেন আর আপনি ভাবতে পারেন যে দাউদ ইব্রাহিম যদি না থাকে তাহলে ওই আমার এলাকারই মাস্তানটারে কে শাস্তি দিবে কিন্তু ওই এলাকারই মাস্তানটা যেই মাস্তানটা আপনাকে থাপ্পড় দিয়েছে একদিন হুদাই থাপ্পড় দিয়েছে বা আপনার থেকে টাকা পয়সা নিয়ে গেছে সেটার আসলে কোনো মানে সেটা প্রকৃতির একটা ঘটনা মাত্র সেটা দিয়ে কিছু যায় আসে না প্রকৃতিতে এই ধরনের ঘটনা দিয়ে কিছু যায় আসে না একটা হরিণকে বাঘ খেয়ে ফেলছে এটা দিয়ে প্রকৃতির কিছু যায় আসে না কারণ প্রকৃতি এইভাবে কাজ করে না প্রকৃতি জাস্ট না প্রকৃতি যে আপনার সাথে জাস্টিস করবে সব সময় বা ইনজাস্টিস করবে সেরকম না জাস্টিস ইনজাস্টিসের ধারণা প্রকৃতির ভিতরে নাই প্রকৃতি যেভাবে কাজ করে সেই যখন ক্ষুধা লাগবে তখন একটা হরিণকে দেখলে সে খেয়ে ফেলবে কিছু করার নাই এখানে এখন আমরা যারা মানব সভ্যতা মানব সমাজ তারা এই জিনিসগুলা প্রকৃতিতে প্রত্যক্ষ করেছি যে যার শক্তি বেশি সে মানে দুর্বলকে খেয়ে ফেলে এই কারণে আমরা সমাজ গঠন করেছি এবং কিছু নিয়ম শৃঙ্খলা তৈরি করেছি শুনতে পাচ্ছেন আপনি হ্যালো 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 না ওনার ভিডিওটা হ্যাং হয়ে গেছে আকরাম আপনি কি শুনতে পাচ্ছেন না ওনার লাইনটা কেটে গেছে আচ্ছা আরেকজনকে যুক্ত করছি শ্রেয়া অর্ণব দেখি শ্রেয়া অর্ণব আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন হ্যালো 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 আপনি কি শুনতে পাচ্ছেন হ্যালো হ্যাঁ আমি শুনতে পাচ্ছি হ্যালো হ্যালো আপনি শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি আপনার কথা আপনাকে দেখা যাচ্ছে না sorry for that আমি নিচেকে দেখাতে পারবো না সমস্যা আছে তো আচ্ছা আচ্ছা এভাবে কি কথা বলতে পারি হ্যাঁ হ্যাঁ বলতে জি পারেন ভাইয়া, ভালো বলেন। আছেন? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি ভাইয়া। আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা যদিও ইসলাম রিলেটেড না, অন্য কিছু, আমি কি করতে পারি? আচ্ছা হ্যাঁ বলেন, যদি আমার উত্তর জানা থাকে তাহলে উত্তর কোশ্চেনটা দিব। হচ্ছে, জি জি অবশ্যই, কোশ্চেনটা হচ্ছে আমরা আমি একজন মুক্তমনা, তো আমরা যারা নারীবাদ বলে যেটা বুঝি, তো নারীবাদের সঠিক সংজ্ঞাটা কি আমি একটু জানতে চাই নারীবাদের সঠিক এখন। সংজ্ঞা মানে আহ, এক একজন এক একভাবে বলছে। আচ্ছা জি জি আচ্ছা নারী অধিকার এবং নারীবাদ দুইটা বিষয়, আলাদা বিষয়। আমি আপনাকে সংক্ষেপে বলছি যে নারী অধিকার আদায় জি এবং নারীর সমানাধিকারের বিষয়গুলো এবং নারীবাদ হচ্ছে সম্পূর্ণ ভিন্ন বিষয়। নারীবাদ বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে ইতিহাসে, সাহিত্যে, অর্থনীতিতে, রাষ্ট্র কাঠামোতে নারীর অবস্থান কি কি ভাবে হেয় করা হয়েছে নারীকে, সেই জিনিসগুলা আপনি যাচাই করবেন, পড়বেন, জানবেন। এটা হচ্ছে এক ধরনের দার্শনিক তত্ত্ব বলতে পারেন। ইতিহাস থেকে আপনি জানবেন, দর্শন থেকে আপনি জানবেন, সাহিত্য থেকে আপনি জানবেন। ধরেন একটা সাহিত্য, ধরেন সিগমুন্ড ফ্রয়েড যিনি আছেন, যিনি একজন প্রখ্যাত মনোচিকিৎসক ছিলেন এবং সাইকোলজির অন্যতম গুরু যাকে বলা যায়। এই সিগমুন্ড ফ্রয়েড নারীবাদ বিষয়ে নারী বিষয়ে কি কি কথা বলেছেন, এই বিষয়গুলো যখন আপনি অ্যানালাইসিস করবেন তখন আপনি হচ্ছেন একজন নারীবাদী। আর নারী অধিকার, নারীবাদ সবসময় জি নারী অধিকারের কথাই বলে, কিন্তু নারী অধিকার আদায় বা নারীর সমানাধিকারের বিষয়টা নারীবাদের সাথে এক এক জিনিস না। আসলে নারীবাদ আচ্ছা হচ্ছে আচ্ছা গিয়ে একটা মানে ধরেন দার্শনিক ধারণা যে সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে নারীর অবস্থান কোন জায়গায় এবং কি কি কারণে, ইতিহাসে কি কি কারণে নারী আজকে এই অবস্থানে পৌঁছেছে এবং কি কি কাজ করলে এই অবস্থা থেকে উত্তরণের আহ, ব্যাপার ঘটবে, সেই বিষয়গুলোকে অ্যানালাইসিস করাটা হচ্ছে নারীবাদ। আচ্ছা ভাইয়া, আমার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। কোশ্চেনটা এই রিলেটেডই, ব্যাপারটা হচ্ছে আমাকে একজন কোশ্চেন করেছিল যে নারীবাদ বলতে আপনি কি বুঝেন, তো আমার সঠিকভাবে জানা ছিল না, তো আমি তাকে বললাম যে এটা আসলে আমি যেটা বুঝি যে নারী অধিকার নিয়ে কথা বলা, তারপর হচ্ছে আহ, অধিকার আদায়ের জন্য কিছু করা বা এরকম কিছু, আমি এটা বলেছিলাম। তো উনি বলে যে এটা কিন্তু সঠিক সংজ্ঞা হয় না, মানে আমি হ্যাঁ উনি আসলে স- কি উনি বলবো সঠিক বুঝতে পারছি বলেছিলেন। না। হ্যাঁ উনি সঠিকই হ্যাঁ, বলেছিলেন, আমার আসলে নারীর জানা ছিল অধিকার না। আদায় এটা নারীবাদ আসলে না। হ্যাঁ ঠিক আছে, নারীর অধিকার বিষয়ে, হ্যাঁ নারীর জি অধিকার অবশ্যই নারীবাদের একটা আলোচ্য বিষয়, তবে নারীবাদ অনেক বিস্তৃত একটা বিষয়। যেমন ধরেন ধর্ম নারীকে কি অবস্থান দিয়েছে, সমাজে কি অবস্থান দিয়েছে, এটা নিয়ে যখন আপনি মানে একাডেমিক পড়ালেখা করবেন তখন আপনি একজন নারীবাদী। কিন্তু আপনি যদি ধরেন আহ, উম, ধরেন আপনার স্বামী আপনাকে পেটাচ্ছে, আপনি অধিকার চান, তাহলে কিন্তু আপনি আসলে নারীবাদী না। তাহলে আপনি একজন নারী অধিকার আন্দোলন কর্মী হতে পারেন, কিন্তু আপনি একজন নারীবাদী না আসলে। আচ্ছা আচ্ছা উম, এবং অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এবং আপনার নারীবাদ জানা ছিল। না- না- আচ্ছা নারীবাদ সম্পর্কে জি জানার জি জন্য আপনি দ্বিতীয় লিঙ্গ বইটা একটু পড়তে পারেন, অথবা মেরি ওলস্টোন ক্রাফটের আচ্ছা ঠিক আছে, ভিন্ডিকেশন অফ উইমেন বইটা পড়তে পারেন। আচ্ছা ভাইয়া, ওকে, হ্যালো, থ্যাংক আচ্ছা ইউ সো ঠিক আছে, মাচ। ভালো থাকবেন আপু। আচ্ছা ভালো থাকবেন, শুভকামনা রইল। জি, ভালো থাকবেন ভাইয়া। জি আচ্ছা ভাই, ভালো থাকবেন। আচ্ছা যারা মুমিন ভাইরা আছেন তারা এখন যুক্ত হওয়ার চেষ্টা করতে পারেন। উম, মুমিন ভাই আর কারা আছেন? আচ্ছা বোকা ছেলে, উনি অনেকদিন ধরে যুক্ত হতে চাচ্ছেন, দেখি না ভিডিও অপশনটা নাই। সৌরভ আহমেদ, দেখি हेलो হ্যাঁ ভাই আসলে অনেক দিন ধরে আপনাকে অনেক দিন ধরে ফলো করি তো ভাইয়া ক্যামেরাটা যদি আমি অফ রাখি মনে হয় না এটাতে কোনো সমস্যা হবে আচ্ছা ক্যামেরাটা অফ কেন রাখতে যাচ্ছেন এটা একটু আগে বলে নেন আপনি মুমিন হলে আপনার চেহারা দেখাতে হবে না ভাইয়া আমি আসলে মুমিন না আমি एक्चुअली 2016 থেকে আপনাকে ফলো করি तो भैया आमार जेटा माने प्रॉब्लम आमी जेटा ने आपनार साथे एकटु कथा बोलते चाइ सेटा होच्छे जे आमी यूजुअली रिलिजियने बिलीव करि ना बर्तमान समये बट प्रॉब्लमटा होच्छे जे एटा आमी आसले एक्सप्रेस करते पारतेछि ना मानुषके बट सामटाइम्स जखन आमी बंधुदेर आड्डाई बा एई धरनेर जायगागुलोते जखन माने तारा आमाके बिभिन्न धर्मेर भालो दिकगुलो निये कथा बोलार चेष्टा करे तो तखन जेटा हय जे आमी माझे माझे माने धर्मेर सत्यतागुला बोले फेली जेगुला आपनार nastikko.com बा अन्यान्य जायगा थेके आमी जेगुला पढ़छि जे जे रूड बिहेवगुला तो एगुलाते एक्चुअली आमार बंधु बान्धव बा अन्यान्य मानुषदेर साथे एकटा डिस्टेंस तैरि हच्छे तो भाई एई विषयगुला निये आसले आमी किभाबे हैंडल करते पारि एटा एकटा साजेशन दितेन आरकि যদি এরকম দেখেন যে আপনাকে আপনার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কারণ বন্ধু আপনার বন্ধুদের মধ্যে কোনো একজন থাকতে পারে যে রেডিক্যাল এবং সে আপনাকে আক্রমণ করারও চেষ্টা করতে পারে এরকম যদি নিরাপত্তাজনিত সমস্যা বোধ করেন তাহলে আপনি এগুলো নিয়ে বাইরে আলাপ না করাটাই ভালো তার চেয়ে বরঞ্চ আপনি একটা যদি আলাপ করতেই চান নিতান্ত আলাপ করতে চান আপনার কথা বলতে ইচ্ছা হয় তাহলে আপনি একটা ফেক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে আর নিজের চেহারা না দেখিয়ে কথা বলতে পারেন লাইভ করতে পারেন আড্ডা দিতে পারেন বিভিন্ন মুক্তমনার সাথে কথা কমেন্ট করতে পারেন লেখালেখি করতে পারেন কারণ হচ্ছে এটা আসলে বিপজ্জনক একটা ব্যাপার কখন কে কি মানে আমরা তো জানি আসলে যে মুসলমান সম্প্রদায় কি করতে পারে এই কারণে আপনাকে মানে বলবো যে নিরাপত্তাটা সবচেয়ে আগে দেখতে হবে আপনার हेलो अच्छा अच्छा ठीक है भैया थैंक यू फॉर योर सजेशन अच्छा ठीक है भैया अपनी ভালো থাকবেন আর নিজের নিরাপত্তার দিকে সব সময় নজর রাখবেন আচ্ছা ভাই थैंक यू আচ্ছা बाय बाय আচ্ছা আরেকজনকে যুক্ত করি মুমিন ভাই যারা আছেন তারা এখানে লিখতে পারেন আচ্ছা মাহমুদ হাসান দেখি মাহমুদ হাসান আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন মাহমুদ হাসান আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন মাহমুদ হাসান আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন না যুক্ত হচ্ছেন না অন্য কাকে যারা মুমিন ভাইরা আছেন তারা নিচে একটু কমেন্টে লেখেন যে আপনি মুমিন তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেয়া হবে সাদেক রিটন সাদেক রিটন আপনাকে যুক্ত করেছে দেখে থাকলে যুক্ত হন হ্যালো জি হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যালো একটু হোল্ড করবেন হ্যাঁ ঠিক আছে জি জি আমি শুনতে পাচ্ছি আচ্ছা সরি আমি আমি আসলে মুমিন না হ্যাঁ আচ্ছা তো অনেক দিন পরে আপনাকে পাওয়া গেল আচ্ছা থ্যাঙ্ক ইউ আচ্ছা আপনাকে দেখা যাচ্ছে না আপনি কি নিজেকে দেখাতে যাচ্ছেন না জি না আমি আমি আসলে অ্যাগনস্টিক আচ্ছা ঠিক আছে বলেন তাহলে তো আপনি ভালো আছেন না হ্যাঁ ভালো আছি আপনার ফ্যামিলি বাবু হ্যাঁ সবাই ভালো আছে সবাই ভালো আচ্ছা, তা আমার প্রথম প্রশ্ন হলো আপনি ইউনিভার্স অর মাল্টিভার্স কোনটাতে বিশ্বাস করেন? আমি কোনো কিছুতে বিশ্বাস করি না। আচ্ছা, তো মানে আমরা ধরে নিতে পারি কি আমাদের এটাতে কি ইউনিভার্স অথবা মাল্টিভার্স এরকম? মাল্টিভার্সের এখন পর্যন্ত সেরকম নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমি যেটা মনে করি আর কি, যে আমাদের যদি ইউনিভার্সে সোলার সিস্টেম থাকে, ধরেন আমাদের ইউনিভার্সে গ্যালাক্সি আছে প্রচুর, তো প্রত্যেকটা গ্যালাক্সিতে আবার সোলার সিস্টেম থাকে প্রচুর, তো প্রত্যেকটা সোলার সিস্টেমে আমাদের ওই প্ল্যানেটের মতো যে একটা ডিস্টেন্স মেনটেন করে যদি চলে, তাহলে প্রত্যেকটা সোলার সিস্টেমে যে কোনো একটা প্ল্যানেটে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। আপনার কি এটা মনে মনে হয় এরকম হতে পারে? প্রাণের অস্তিত্ব থাকতে পারে, সম্ভাবনা হয়তো থাকতে পারে, কিন্তু আমরা তো এখন পর্যন্ত সেরকম কোনো প্রমাণ পাইনি আসলে। যতক্ষণ পর্যন্ত পাওয়া না যাচ্ছে, প্রমাণ পাওয়া না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো আমরা সেভাবে বলতে পারি না। আচ্ছা, তা আমি প্রথম যে ব্যক্তির কয়েকটা পয়েন্ট, সেই পয়েন্টগুলো আবার একটু রিভিউ করতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। যেমন উনি আপনাকে জিজ্ঞাসা করছিল যে কোনো ক্রিয়েটর আপনি বিশ্বাস করেন না। আমি অ্যাগনস্টিক আসলে, আমি আপনার এথিয়েস্ট এখনো হতে পারিনি, তো আমি চেষ্টা করতেছি যাতে এথিয়েস্ট হতে পারি, কারণ আমার লাইফে কিছু অলৌকিক ঘটনা আছে। আমি বেশ কয়েকটা বিষয় এখনো মানে এটা সমাধান করতে পারি না, এটা কোনো একটা সলিউশন দিতে পারি না। হয়তোবা আপনি এটাকে কোইনসিডেন্স বলতে পারেন, অথবা এটাকে সাইকোলজিক্যাল একটা ইস্যু বলতে পারেন। আচ্ছা, তো ক্রিয়েটর নাই সেটা প্রমাণ, ক্রিয়েটর আছে সেটার প্রমাণ আমরা দিতে পারি না, কিন্তু ক্রিয়েটর নাই সেটার প্রমাণও তো আমরা কিন্তু দিতে পারতেছি না। ক্রিয়েটর নাই এটা কারো দাবি না। নাস্তিকদের দাবি হচ্ছে ঈশ্বর আছে বা আল্লাহ আছে বা ভগবান আছে, এরকম কোনো প্রমাণ আমাদের মানব ইতিহাসে নাই। যেহেতু প্রমাণ নাই, প্রমাণের অপ্রতুলতার জন্য আমরা এই দাবিকে বাতিল করি। যেমন ধরেন মামদ ভূত নাই, এরকম প্রমাণ কি কেউ দিতে পেরেছে? বা মঙ্গল গ্রহে আমার পাঁচতলা একটা বাড়ি নাই, এটা কি আপনি প্রুফ করতে পারবেন? এটা প্রুফ করতে হলে আপনার মঙ্গল গ্রহে গিয়ে পাঁচতলা বাড়ি খোঁজাখুঁজি করতে হবে। এটার প্রমাণ, এটা অপ্রমাণের দায়িত্ব ভাই মানে আপনি নেবেন না। আমি তো দাবি করতে পারি যে বৃহস্পতি গ্রহে আমার একটা সুইমিং পুল আছে, সেখানে আমি রাত্রেবেলা যাই, গিয়ে সাঁতার কাটি, সকালে চলে আসি, এরকম দাবি তো যে কেউ করতে পারে। এখন এরকম দাবি অপ্রমাণের দায় কি যে শুনছে দাবি তার উপরে বর্তায়? আপনি কি প্রুফ করতে পারবেন যে বৃহস্পতি গ্রহে আমার একটা পাঁচতলা বাড়ি এবং সুইমিং পুল, তার পাশে সুইমিং পুল, সেই বাড়িতে তিনটা সুন্দরী মেয়ে যারা আমার বান্ধবী, এরকম নাই? এরকম আপনি প্রুফ করতে পারবেন? আচ্ছা, না এগুলো আসলে কাইন্ড অফ ফানি ইস্যুস, কারণ হ্যাঁ, তাহলে এই যে মানে অপ্রমাণের দায়টা, বার্ডেন অফ প্রুফ বিষয়টা অন্যের ঘাড়ে চাপানোটাই হচ্ছে একটা মানে ফানি বিষয় এবং লজিক্যাল ফ্যালাসি। আপনি অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইটে একটা লেখা আছে লজিক্যাল ফ্যালাসি বিষয়ে, সেই লেখাটা একটু পড়ে নেন, তাহলে আপনার হয়তো প্রশ্ন করতে আরো সুবিধা হবে। আমি আপনার ওইগুলো পড়ছি, এগুলো মোটামুটি পড়ছি, এবং আপনার আমার মনে হয় এ টু জেড আপনার যতগুলো ভিডিও আছে আমার মোটামুটি দেখা হয়েছে। আমি প্রতিদিন দেখার চেষ্টা করি, আপনার কনভারসেশনগুলো শোনার চেষ্টা করি। তো তারপরেও আমার ওই আপনি যেমন লজিক্যালি প্রুফ করতে পারেন না যে গড নেই, আমিও আপনি আবারও একই কথা বলছেন যে আমি লজিক্যালি প্রুফ করতে পারি না গড নেই। গড আছে এটা প্রুফ করবে যে দাবি করছে সে, আরেকজন সেটা ডিসপ্রুভ করবে না। তার দাবিটা ভুল সেটা আরেকজন প্রুফ করবে না, যিনি দাবি করেন তারই প্রমাণ উপস্থাপন করতে হয়। এটা যে কোনো লজিক্যাল আর্গুমেন্টে এটা একটা পয়লা সূত্র যে আপনি যে দাবিটা করবেন সেটা আপনার প্রুফ করতে হবে। আমি প্রুফ করব না যে আপনার দাবিটা মিথ্যা বা ভুল। আপনি পৃথিবীর যে কোনো লজিক্যাল আর্গুমেন্টে যে কোনো লজিক্যাল যুক্তিবাদ বিষয়ক যে কোনো বই কিনলে এটা শুরুর দিকেই পাবেন এই জিনিসটা, বার্ডেন অফ প্রুফ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমি এখন অলৌকিক বিষয়টাতে যাচ্ছি। তো আমার আমার লাইফে আমি বেশ কয়েকটা অলৌকিক ঘটনা আমি সম্মুখীন হয়েছি, যেগুলো আমি এখনো কনফিউজড হয়ে আছি যে এটা আমার জীবনে ঘটছে, কিন্তু আমি কাউকে এটা বললে সবাই হাসাহাসি করে। আমি আমি সাইকোলজিক্যাল বিষয়গুলো কিছু স্টাডি করছি, তো এটা সাইকোলজিক্যালি আমি ওভাবে নিতে পারতেছি না। এটা আপনার আপনার কাছে বললেও এটার কোনো রেশনালিটি খুঁজে পাওয়া যাবে না, কারণ যেহেতু আপনার আপনি সায়েন্স এবং কিছু ফ্যাক্ট ইস্যু অ্যাপ্লাই করবেন, সো আলটিমেটলি there will be nothing, zero results. তো এনিওয়ে আমি আপনাকে আরেকটা কোশ্চেন করতে যাচ্ছিলাম, যেমন আমি এর আগেও একদিন আপনাকে একটা কমেন্টস বক্সে কমেন্টস করছিলাম। সেই কমেন্টসটা হলো যে প্রত্যেকটা প্রাণীর বিপরীত লিঙ্গের যে একটা মনে করেন যে ম্যান অ্যান্ড ওম্যান, আমি জানি যে কিছু থার্ড পার্সনও আছে, এটাকে কি বলে থার্ড জেন্ডার যেটাকে বলে, বাংলাতে যেটাকে বলে হিজরা। তো এখন মানুষের মধ্যে বেসিক্যালি মানুষ বলেন আর অন্যান্য প্রাণী বলেন, এই প্রত্যেকটা প্রাণীতেই আপনার পুরুষ এবং স্ত্রীলিঙ্গ। না, এটা একেবারে ভুল কথা ভাই, ভুল কথা বলছেন। প্রত্যেক প্রাণীর ভিতরে পুরুষ এবং স্ত্রীলিঙ্গ নাই। মোস্টলি আপনার আমি সবগুলো বলছি না, মোস্টলি। তো আপনার মোস্টলি প্রত্যেকটা প্রাণীর মধ্যে পুরুষ এবং স্ত্রীলিঙ্গের যে একটা মনে করেন স্ট্রাকচার, ফিজিক্যাল স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আমার কাছে খুব মনে হয় পারফেক্ট। যেমন আমরা মানুষের পুরুষ এবং স্ত্রী দুইটার যে ফিজিক্যাল স্ট্রাকচার একজন আরেকজনের জন্য যেন পারফেক্টলি এটাকে কি বলবো বিল্ড আপ করা হয়েছে। তো এই বিষয়টা আপনার কিছুটা কি লজিক টানা যায় যে এই ইট ওয়াজ না ভাই, পারফেক্টলি বিল্ড আপ করা হয় নাই ফর পারপাস। আচ্ছা আমি বলি, এখন অনেকগুলা প্রাণী আছে যে প্রাণীগুলা অযৌন প্রজননের মাধ্যমে বংশ বিস্তার ঘটায়, এরকম অনেকগুলা লিস্ট আছে যে প্রাণীগুলোর মধ্যে কোনো নারী পুরুষ বলেই কিছু নাই। সেই প্রাণীগুলাও এখন পর্যন্ত বর্তমানে অনেকগুলা প্রাণী আছে এরকম, অনেকগুলা জীব আছে এরকম, যেমন ধরেন ইবা, প্যারামিসিয়া, ইস্ট, হাইড্রা, ওয়েডিয়া, কনেডিয়া, চলরেনু, তারপরে এক ধরনের আরো অনেকগুলা আছে, আমাদের ওয়েবসাইটে এই জিনিসগুলা লিস্ট দেয়া আছে। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে যে আমরা যে নারী পুরুষের জন্য পারফেক্ট, এইটা কথাটা সত্য না। আমরা কোনো কিছু আসলে পারফেক্ট না। যে সমস্ত প্রজাতি পারফেক্ট ছিল না সেই সমস্ত প্রজাতি বিবর্তনের ধারায় বিলুপ্ত হয়ে গেছে, আর যে সমস্ত প্রাণী কাজ করতে পেরেছে, বংশ বিস্তার করতে পেরেছে, তারাই টিকে আছে এবং তারা বংশ বিস্তার করেছে। তাদের জিনগুলো পরবর্তী প্রজন্মের ভিতরে ট্রান্সফার হয়েছে, তারা সেইখান থেকে আরেকটু আপডেট করেছে। এই জিনিসগুলো আপনি বিবর্তন বাদ করলে পরিষ্কার হয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। Thank you for adding me. আমি আসলে এই বিষয়গুলো একটু কনফিউজড অলওয়েজ, তো এই বিষয়গুলো নিয়ে আমি এখনো স্টাডি করে যাচ্ছি। তো আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম যে আপনি এই বিষয়গুলো কেমন মতামত দিবেন। তো আপনি একজন মুবিনকে দেখেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, শুভকামনা রইল। হ্যাঁ শুভকামনা, ভালো থাকেন। আচ্ছা, আর যারা যুক্ত হতে চাচ্ছেন তারা একটু এখানে কমেন্টে লেখেন যে আপনারা মুমিন, আপনারা যুক্ত হতে যাচ্ছেন। মোহাম্মদ ইসলাম, দেখি মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ ইসলাম আপনাকে যুক্ত করেছি না, ওনার এখান থেকে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমি আরজ আপনাকে যুক্ত করেছি না, আপনিও যুক্ত হচ্ছেন না। যারা মুমিন ভাই আছেন তারা নিচে একটু কমেন্টে লেখেন। নীল রাজীব আপনাকে যুক্ত করছি, নীল রাজীব আপনাকে যুক্ত করেছি, দেখে থাকলে যুক্ত হন। মুমিন ভাই যারা আছেন তারা যুক্ত হওয়ার চেষ্টা করতে পারেন। হ্যালো, হ্যাঁ আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আসিফ ভাই ভালো আছে, আমি আপনার অনেক দিনের একজন ফলোয়ার, আমি আপনাকে খুব মিস করি এবং আপনার কথাগুলো খুব ভালো লাগে এবং সবসময় চেষ্টা করি আপনার লাইভ গুলাতে সবসময় আমি অ্যাড হই, বাট অনেক সময় আপনি যুক্ত হন না বা করেন না এবং আমি খুব এক্সাইটেড আপনার সাথে কথা বলতেছি। তো ফার্স্ট আপনি আমাকে অ্যাকসেপ্ট করছেন তো সেই জন্য, আমার চেহারা আমি দেখাতে চাচ্ছি না কারণ আমি মুমিন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে বলেন আপনি কোনো আলোচনা থাকলে বা প্রশ্ন থাকলে বলেন। অবশ্যই আমার প্রশ্ন ছিল কিন্তু বাট আমি মানসিকভাবে ওরকম প্রিপারেশন নেই। আর একটা হচ্ছে ওই যে আসিফ ভাই আপনি ওই একটা লোককে যখন আপনি ওই করছিলেন যে আর অনেক আগে এই যে একটা লোক ওই যে আপনার বৌদ্ধিস্ট উনি আপনাকে প্রায় সময় ব্লাডের কথা বলে, যে আপনি ইদানিং দেখছি যে আপনি কথাটা বলেন না ওই যে ব্লাড দেওয়ার ব্যাপারে। কি ব্লাড দেওয়ার ব্যাপারে কি মানে ব্লাড দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য যে বলছিলেন যে উনি বলছে আপনাকে করার জন্য, কিন্তু ওই কথাটা কখনো ইদানিং দেখতেছি না যে বলেন না আপনি। আচ্ছা আচ্ছা ভুলে গেছি, কথা হচ্ছে আসিফ ভাই আপনি একদিন ও আচ্ছা আচ্ছা থাকে এই কথাটা একটু বলবেন কারণ আমরা তো মানবতাবাদী, আমরা তাই সবসময় মানুষ মানুষের জন্য কাজ করব সে ব্যাপারটা আর কি। আর আরেকটা কথা হচ্ছে আসিফ ভাই ওই যে আপনি বলছিলেন যে মানুষের যেটা অর্গানটা ডোনেট করার জন্য যে বাংলাদেশে যে কোনো যদি ইয়া থাকে তাহলে ওই ক্ষেত্রে একটু যদি একটু লিংকটা দিতেন। বাংলাদেশে একটা সংস্থা আছে আমার ওই যে আচ্ছা বাংলাদেশে একটা সংস্থা আছে গণস্বাস্থ্য অর্গানাইজেশন বা এই টাইপের কি যেন নাম, আমি এখন নাম ভুলে গেছি, আমি পরে এক সময় সেটার লিংক দিয়ে দিব। ও আচ্ছা ঠিক আছে। আর আসিফ ভাই হ্যালো, হ্যাঁ বলেন। আসিফ ভাই আমি খুব এক্সাইটেড কারণ আমি আরো মানে প্রথম ফার্স্ট টাইম তো আপনার সাথে কথা বলতেছি সেই জন্য আমার মানে আনএজি ফিল হচ্ছে। আমার অনেকগুলো প্রশ্ন ছিল বাট আমি হয়তো বা নেক্সট হয়তো আপনার সাথে আবার আলাপ আলোচনা করবো। আর আপনি নিজের শরীর স্বাস্থ্যের প্রতি খুব যত্ন নিবেন কারণ আপনারা যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করতেছেন এবং আপনি অনেকদিন বাঁচতে হবে এই জন্য। আর আপনার শরীর স্বাস্থ্যের প্রতি সবসময় কেয়ার করবেন। আর আপনার বেবি কেমন আছে? হ্যাঁ ভালো আছে, বাবু ভালো আছে। ও আচ্ছা আচ্ছা যাক। আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে সেটাই কারণ যে যেভাবে মানুষকে সামনের দিকে আলোর বর্তিকা নিয়ে আপনারা যেভাবে দেখাচ্ছেন আমরা আপনাদের সাথে আছি এবং আমরা চাই এভাবে সুন্দর একটা পৃথিবী হোক। এবং আপনি যে ই করতেছেন সেটা খুব ভালো, আমরা অনেকে কাজ করতেছি এবং দেখতেছি আপনাদের কথাগুলো। আর সেজন্য আপনাকে অনেকদিন বাঁচতে হবে তো বাট সেজন্য আপনি মানে খাওয়া দাওয়া শরীর স্বাস্থ্য সবসময় একটু কেয়ার থাকবেন আপনি। আচ্ছা ভাই আপনাকে অনেক ধন্যবাদ, সেটা ঠিক আছে ওকে। তো একটা মুমিন ধরেন আমরা একটু কথা শুনে আর আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, যদি একটু অ্যাকসেপ্ট করতেন খুব খুশি হতাম। আচ্ছা আচ্ছা অ্যাকসেপ্ট করে নিব। ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, আপনিও শরীর স্বাস্থ্যের যত্ন নেবেন, আপনার জন্য অনেক শুভকামনা রইল। আচ্ছা ঠিক আছে ওকে আসিফ ভাই ভালো থাকবেন নেক্সট আবার আমি আপনাকে ফোন দিলে একটু অ্যাকসেপ্ট করেন আমার অনেকগুলো প্রশ্ন ছিল সেগুলো আমি আপনাকে করব হ্যাঁ আচ্ছা লিখে রাখেন একদিন লিখে রাখেন প্রশ্নগুলো তাহলে ভালো হবে হ্যাঁ আমার লিখে আছে জাস্ট মানে আমি হয়তো ওরকম ভাবে প্রিপারেশন নিইনি এইজন্য বলতে পারতেছি না ওকে আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন শুভকামনা রইল বাই বাই তাহলে আজকে ওকে ওকে বাই বাই সিদ্ধার্থের জন্য শুভকামনা রইল আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে থ্যাংক ইউ ভালো লাগলো ওনার সাথে কথা বলে আমি ভুলে গিয়েছিলাম যে আমার বলা উচিত মাঝে মাঝেই যে আপনারা যারা রক্ত দেন আপনারা রক্ত দেবেন রেগুলার রক্ত দেবেন রক্ত দিন জীবন বাঁচান আপনাদের ব্লাড গ্রুপ যেটাই হোক আপনারা রক্ত দিতে পারেন রক্ত দিলে কোনো সমস্যা হয় না প্রতি 3 মাস অন্তর 4 মাস অন্তর একবার করে রক্ত দেয়া যায় ওগুলো আসলে নষ্ট হয়ে যায় আপনারা যারা আছেন আমার আপনারা যারা আমার কথা শুনছেন তারা রক্ত দিতে চেষ্টা করেন হ্যাঁ হ্যালো ভাই আপনি একটা শার্ট বা একটা টি-শার্ট পরেন আগে তারপরে কথা বলেন হ্যালো হ্যালো ভাই আপনি একটা শার্ট বা টি-শার্ট আগে পরেন তারপরে একটু কথা তারপরে কথা বলেন জি হ্যালো ভাই আপনি আগে একটা শার্ট বা টি-শার্ট পরেন তারপরে কথা বলেন হ্যাঁ ভাই ঠিক আছে ঘুমায় আছি তো ভাই ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ যুক্তরাষ্ট্রের জন্য আপনি তো অনিশ্চয়বাদী ভাই আপনি একটা শার্ট বা টি-শার্ট পরে আসেন তারপরে কথা বলেন আপনি এভাবে খালি গায়ে কথা বলতে তো পারেন না ভাই একটা তো মিনিমাম ভদ্রতা আছে আচ্ছা ঠিক আছে আমি কেটে চেক পরে যুক্ত করেন সোহাগ হোসেন আদর দেখি না যুক্ত হচ্ছেন না খান আপনাকে যুক্ত করেছি আপনারা যারা আমার কথা শুনছেন তারা প্রতি 3-4 মাস অন্তর একবার করে রক্ত দিতে পারেন কারণ আপনার রক্তগুলো আসলে নষ্ট হয়ে যায় মাস পরে পরে আপনার রক্তগুলো নষ্ট হয়ে যায় আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক হ্যালো জি ভাই কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন কেমন আছেন ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনি ভালো আছেন হ্যালো হ্যালো আমি তো শুনতে পাচ্ছি আপনার কথা আপনি কি শুনতে পাচ্ছেন না হ্যালো আপনি কি শুনতে পাচ্ছেন ভালো আছেন ভাই জি জি ভাই ভালো আছি ভাই আপনাদের কথাগুলো অনেক ভালো লাগে আচ্ছা প্রশ্ন নাই ভাই অনেক কথাগুলো ভালো লাগে চালায় যান ভাই ওকে ভাই আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন শুভকামনা রইল ওকে বাই ওকে ভাই আচ্ছা আরেকজনকে দেখি আইয়ুব খান খান দেখি না যুক্ত হতে পারছেন না আইয়ুব খান খান বকুল সাহা দেখি আচ্ছা একজন লিখেছেন শব্দ কম হচ্ছে মাঝে মাঝে শব্দ কি আমার ঠিকমতো আপনারা শুনতে পাচ্ছেন শব্দ কি ঠিকমতো শুনতে পাচ্ছেন আপনারা আপনারা যদি একটু কমেন্টে লিখতেন যে আপনারা আমার সাউন্ড ঠিকভাবে শুনতে পাচ্ছেন হ্যালো ভালো আছেন ভাইয়া হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আসলে আপনার আলোচনাগুলো শুনি দেশের বাইরে থেকে আপনি আসলে সংগ্রামী জীবন যাপন করেন এটা সত্যি যে রিস্ক নিয়ে আপনি দেশের বাইরে থাকেন সংগ্রামী জীবনযাপন করেন এবং মানুষকে ধর্মীয় বিষয়গুলো নিয়ে আপনারা কিন্তু আসলে প্রত্যেকটা ধর্ম সম্পর্কে আপনারা কিন্তু মানুষ মনে করে যে আপনারা একটা ধর্ম কি ইনসাল্ট আসলে আলোচনা করেন এটা ভালো লাগে সত্যি আমরা অনেক ধর্মীয় গ্রন্থ বা বইগুলো পড়ি না কিন্তু আপনাদের আলোচনা থেকে আসলে অনেক বিষয় জানা যায় এগুলো আবার দেখার বা বোঝার চেষ্টা করি যে বিষয়গুলো কি আসলে আচ্ছা আচ্ছা খুব ভালো লাগে আপনাদের মতামত গুলা এবং অসংখ্য মানুষ কিন্তু আপনাদের এই যে মত প্রকাশের যে স্বাধীনতাগুলা যদিও আপনার দেশের বাইরে আছেন বলে যাচ্ছেন এই যে একটা সংগ্রাম একটা বিশাল ব্যাপার আসলে কজন মানুষ পারে এই রিস্কটা নিতে দেশের বাইরে থেকে আপনারা তারপরে মতামত দিচ্ছেন হ্যালো হ্যাঁ আমরা চাই আপনারা প্রায় লাইভে আসুন এসে আমাদেরকে আপনারা স্টাডি করবেন প্রচুর স্টাডি করবেন স্টাডি করলে কিন্তু আপনারা আমাদেরকে আরো বেশি কিছু দিতে পারবেন এটা বিশ্বাস করি আর কি আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ শুভকামনার জন্য আপনাকে ধন্যবাদ আপনার জন্য অনেক শুভকামনা রইল ভালো থাকবেন হ্যাঁ আপনার জন্য শুভকামনা ভাই ভালো থাকেন দূর দেশে আছেন আচ্ছা বাই বাই আচ্ছা এমবি आहम आली देखी आहम आली आपने के जुक्त करेछी आहम आली आपने के जुक्त करेछी मुमिन भाई दर जोन अपेक्षा करछी अनेकक्षण धरे मुमिन भाई दर के पावा खूब मुश्किल होये गेछे सबाई नास्तिक होये गेछे मने हय एतजन मानुष देखछेन किन्तु कोनो मुमिन भाई के खुंजे पावा जाच्छे ना होते পারছেন বলে মনে হয় না ওনার বোধহয় সমস্যা আছে আর কাকে যুক্ত করা যায় আর কোন মুমিন ভাই কি আছেন রফিকুল আলম দেখি রফিকুল আলম হ্যালো Yes brother may I speak in English Okay can I see you? Can you show your face? Basically, I'm agnostic atheist. I'm basically agnostic atheist. So okay, can you please show us your face? I'm basically agnostic atheist, so I don't want to show my face for the security purposes. Okay. Then you can ask me anything, or you can discuss anything if you want to discuss anything. Then. Basically, I can also speak in Bengali, but some of my Bengali writing is very bad. I'm not going to in those stuff. But the thing is, like, I seen some of your live. Like, it's better for us if you do some kind of live, like a scientific type of like before you bring some kind of scientist and like if you continue this kind of live that would be very great for us to watch you know yeah I am actually waiting for some people I already talked to some scientists or student of science but we I am right now I am very busy with my job and my family yeah this time I can basically I'm also living like outside of Bengal land of Bengal so yeah. I know like what is the life and Germany is kind of busy kind of stuff I know you guys' economy is very high so yeah. I know the situation that is why I cannot arrange everything I need some time to arrange something I have to talk to someone I have to he also have to should have some time and I should also have some time then we can match that time then we can come here and before that we have to prepare our questions and prepare our answers so it is not a very good time for me because I am very busy right now maybe in future I will try to do that Yeah, and another thing to say, like basically me and my girlfriend both, we watch your live every day because Bengali is one of my language, first, even if it's not my first language, and it kind of like first language. So it makes sense for both of us, and we watch your live. It is kind of like funny to watch when you take some kind of movement and when they cannot like destroy your logic and they just like bullshitting around. It's kind of funny to watch, you know. What I mean? Yeah, okay. But can I ask you something, please? Yeah. If you don't mind. Yeah. Someone just wrote here that you are that person who went to a debate with M.K. Hassan. Is it right? Yeah. He is basically bullshitting around. Basically, I'm a humanist person. I don't know you. Before, I never talked to you. And basically, I used to watch live. Yeah. This time I just like leave my job. Like I used to work as a. Can I talk for like very quickly, like 10 minutes? Yeah, I waste your 10 minutes. Yeah, no problem. Yeah. Basically, I used to work as a supervisor in the office, as a, like supervising stuff. So I quit that one. I started driving kind of stuff because I like to see around like the world and visiting. So this time I start to listen you guys' stuff, like Bengali stuff, because before I used to write and visit, me and my girlfriend, we used to write in like Arabic groups, like agnostic groups, and like asking kind of Egyptian celebrity over the TV call, like, hey, you guys are bullshitting around, like, hey, this is not right. Like some kind of people, the Egyptian guy, he's like, used to come in TV live and used to say like, hey, I know everything. Yeah, he's from Azhar University. He used to say like, yeah, I'm a doctor and I invent a lot of stuff. And everything is in according to the Quran. So we just like asking them question and they couldn't answer, and they used to cut the live and this kind of stuff we used to do. So then my girlfriend told me, hey, you know the Bengali language and one of your origin is Bengali. So we should like focus in Bengali stuff. So when it come back, before that, I need to know you basically. It's just a long story. I will tell later on, one day maybe. Yeah, okay. Yeah. Sometime I come in Germany. Maybe I can text you. We can sit in a bar. Yeah, if you, no problem. Drink or not, I don't know. We can. Yeah, we can drink a beer. Places. We can drink a beer together. Yeah. I really like German beer. Before German beer is very famous. Oktoberfest. Yeah, of course. Yeah. Awesome. Yeah. Yeah. You are welcome here for the Oktoberfest. Yeah, yeah. Me and my girlfriend, we can come in basically and see you and. Basically, I don't really like to drink much, but I drink sometimes. Yeah, why not a pint with you? Yeah, yeah, of course. Yeah, so yeah. So we used to do this kind of thing. So when I came in Bengali groups, I seen like those people don't understand Arabic, and they just like literally insult you, like, hey, sense, you know? Yeah. When they don't know Arabic, they just like literally saying you don't know Arabic, so you are saying wrong things. But we read and we know what you are saying is very true, you know? From our human stuff, I just like went with him and say, hey, it's not right. You don't know Arabic. We just start to question him. There is nothing like I know you or like you are my relative or friends. Nothing like that. It's, yeah. My girlfriend want to talk. Hello. Sorry. So the problem is that when you talk with a Bengali person, like, and you say him, like, you don't know Arabic and things like this, and you try to have a debate with him or something, suddenly he tried to turn over and he's like, even Arabs don't know Arabic. And he barely know what is something Tahwid. The sentence that he says something in Arabic, it doesn't make any like sense. It doesn't match. It doesn't match. He, for example, instead of seeing the verb in like, it should be like in this place or something, it should match with this one. He says adjective. Sometimes he says something like, me eating in wall. It doesn't make any sense. And as in Bengali, if I say, Ami Khai Jai, it doesn't make any sense, you know? And they say, no, Arabic people don't know. And what about those sheikhs in Saudi Arabia? Those sheikhs are making millions and billions of money. It's all about business, you know? And they're happy to keep this thing for stupid people. And people are just I would like to thank both of you for the nice contribution and listening to us, our conversation, our debate. That is very nice of you. And if you want to join, if you can speak a little bit Bengali, most of my listeners are. I can. I mean, Bangla pari kintu amar Bengali did. Bengali writing খুবই did. তাহলে আপনি এই কথাটুকু যদি আপনি বাংলায় বলেন, কারণ প্রচুর সংখ্যক মুমিন বান্দা আছেন আমাদের দেশে যারা অন্ধভাবে এই ধরনের ধর্ম ব্যবসায়ীদেরকে বিশ্বাস করে। আপনি যদি তাদের জন্য এই কথাটুকু যে এই ব্যক্তিরা যে আরবি জানে না, আপনি যে মানে গিয়েছেন এই কথাটুকু যদি আপনি বাংলাতে বলেন, তাহলে তাদের জন্য হয়তো শিক্ষণীয় হবে। আমি উনাকে জিজ্ঞেস করতেছিলাম খুব mocking ওয়েতে. I was asking him very like joking way. আমি তাকালাম আরাবিয়া আমি বারবার ওনাকে প্রশ্ন করতেছিলাম, উনি বুঝতেই ছিল না যে আমি তাকে কি প্রশ্ন করতেছিলাম. আমি তাকে বলতেছিলাম আপনি কি আরবিক পারেন, এটা একটা mocking ওয়েতে আমি তাকে জিজ্ঞেস করতাম, joking ওয়েতে, like মানে ফরেনাররা যেভাবে আরবিক বলে. মানে মানে আপনি আপনি তাদের লাইভে আমি জানি বাংলাদেশি আমি my way of speaking in Bangla আপনারা আপনারা দুইজনই মানে সেই মুমিন বান্দার লাইভে যুক্ত হয়ে কিছু আরাবিক কথা বলেছিলেন কিন্তু সেই বান্দা এক বিন্দু আরাবিক বুঝতে পারে নাই আপনাদের কথা থেকে তাই তো Exactly. আমার প্রশ্নটা সেখানে সে যখন আরাবিক পারে না কেন আপনাকে বলতেছে আপনি আরাবিক পারেন না আপনি কোরআন বোঝেন না সে তো এটা বলতে পারে না he don't have right you know সেটাই আমরা আমরা সেটা সেটা বলছি না আরাবিক যে সবার জানতেই হবে এমন কথা না কিন্তু এমন কোনো কথা নেই হ্যাঁ এই লোকেরা মিথ্যা কথাগুলো বলে চাপাবাজি করে যে তারা অনেক আরবি জানে এবং আমরা নাস্তিকরা কেউ আরবি জানি না তারা আরবি জানে কিন্তু একটা আমি আপনাদের সেটা সেটুকু সেই অংশটুকু দেখেছি আপনাদের সেই কনভারসেশন আমি শুনেছি আমি হাসতে হাসতে মানে অস্থির হয়ে যাচ্ছিলাম যে যে লোক একটা ওয়ার্ড আরবি জানে না সে আমি হাসতেছিলাম খুবই প্যাথেটিক very 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 pathetic but I would like to thank both of you for this for that conversation because that was for many people in Bangladesh they blindly follow this kind of person so I would like to thank yes. you very much for the for that that's not in any time no the basically a lot of time I want to deactivate my Facebook because I really pissed off Facebook I really don't like Facebook much my girlfriend told me hey you should use Facebook you are like very unsocial person so আমি সেইজন্যই আর কি ফেসবুক আপনি ইয়ে করছি তো আপনি মুমিনদেরকে যখন আপনি আপনার যে ওয়েটা আপনি ফলো করছেন ভেরি শার্প ওয়ে বিকজ আপনার উপরে বাংলাদেশে অনেক অ্যাটাক হইছে তো আপনার জন্য বাংলাদেশ সেফ না বিকজ বাংলাদেশের প্রবলেম যেটা সেটা হলো এডুকেশন ল্যাক অফ এডুকেশন আমাদের এই এডুকেশনের নামে যেটা শুরু হইছে যে আপনার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যেটা কিনা আরো অন্ধত্বের দিকে ঠেলে দিতেছে আর আপনি যেটা বাংলাদেশের ছেলেরা যেটা আপনার বেসিক্যালি মাদ্রাসায় যেটা হইতেছে যে আপনার পিডোফিলিয়া বাংলায় যেটাকে বলে আপনার আমি ঠিক বলতে পারি না বাসাবাজি শিশুকামী I guess it is like in Urdu yeah শিশুকামিতা হ্যাঁ শিশুকামিতা যেই জিনিসটা হইতেছে এটার মেইন কারণটা কি আপনার বাংলাদেশের মানুষ তো সেক্সুয়াল এডুকেশন সম্পর্কে অনেকটা অবগত না তো সেই জন্য তারা করে কি তাদের সেক্সুয়ালিটিটা কি সেটা তারা বুঝতে পারে না তো বুঝতে না পারার কারণে তারা আপনার সেক্সুয়ালি মিসগাইডেড হইতেছে অনেক তো আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি একজন সেক্স জিনিসটা কি অনেকটা আপনার ক্ষুধার মতন তাই না একটা যে হ্যাঁ আমাদের হিউম্যানের জন্য হয়তো বা কারো ছেলেদের জন্য দরকার কারো মেয়েদের জন্য এটা ডিপেন্ড অন সেক্সুয়ালিটি ইউ নো হোয়াট আই মিন তো এটা হয়তো বা আপনার তারা বুঝতে পারতেছে না বুঝতে না পারার কারণে তারা আপনার তাদেরকে আটকে রাখা হইতেছে একটা জেলের মধ্যে আটকে রাখা হইতেছে ধরেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা খুবই খারাপ একটা ডেঞ্জারাস একটা ব্যবস্থা এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি যে কাজগুলো করতেছেন a lot of thanks a lot of people don't do that আপনি অভিজিৎ রায় আপনার অভিজিৎ রায় সম্পর্কে আমি যখন পড়লাম আমি দেখতে পারলাম যে আপনার অনেকটা বাংলা যেটাকে বলে যে নিজের খেয়া বনের মহিষ তাড়ানো সে এমন কাজটা করতে চাইছে যে অশিক্ষিত একটা জাতির জন্য শিক্ষার আলো নিয়ে সে আসতে চাইছে তার পরিণতিটা কি হয়েছে আপনি যে কথাগুলো বলতেছেন তো আপনার প্রতি ঘৃণা ইভেন অনেক ইউটিউবার্স দ্যাট আমি বাংলাদেশের ইউটিউব ফলো করে দেখতেছি অনেকেই আছে যে আপনাকে ইয়ে করতে চাইছে মানে আপনি কি একটু অ্যাটাক করতে পারলেই তাদের একটু আপনার ফলোয়ার বাড়ে কিংবা আপনার বি অনেস্ট ইজ ফাকিং ডিসগাস্টিং আচ্ছা কেউ যদি ফলোয়ার বাড়াতে পারে তাতে আমি আসলে আপত্তি করি না কেউ যদি আমার নাম ব্যবহার করে ফলোয়ার বাড়াতে পারে সেটা তো ভালো ব্যাপার এবং তারা যদি কেউ কিছু করে খেতে পারে যেমন ধরেন ভারতের একজন ইসলামিক বক্তা আছেন তিনি আমার নাম ব্যবহার করে এখন আগে পেত 5,000 টাকা প্রতি ওয়াজে পেত 5,000 টাকা এখন নাকি তিনি 40,000 টাকা এখন পায় 50,000 টাকা বাংলাদেশ হ্যাঁ 50 ওল্ড টাউনে কিছুদিন আগে সে ওয়াজ করছে হ্যাঁ সেটাই আমার আমার জন্য যদি কেউ খেয়ে পরে বাঁচতে পারে তাহলে তো এটা ভালো ব্যাপার আই ফিল গুড well but it's not the blind way you know what I mean like everybody needs to get educated what you are trying to preach, you know. আমি তো আপনার লাইভ এবং আপনার লেখা অনেক দিন আপনার হয়তোবা আপনার অনেক দিন বলতে last 1 year 2 years আপনার লেখা পড়তেছি আচ্ছা আপনি পড়তে পারেন আপনি আপনি যেভাবে বোঝানোর চেষ্টা করতেছেন গল্প দিয়ে উদাহরণ দিয়ে very nice আচ্ছা আপনি বাংলা পড়তে পারেন of course yes আচ্ছা আচ্ছা তাহলে তো খুবই ভালো তাহলে তো খুবই ভালো কথা আপনার লেখা অনেক অনেক বাজে আমার লেখায় অনেক ভুল হয় আমার আমার প্র্যাকটিস আমি আরেকটা জিনিস আপনাদের দুজনের কাছে জানতে চাচ্ছি যে Arabic আরবি ভাষী মানুষদের মধ্যে atheist বা agnostic এদের সংখ্যা এখন কি রকম আপনি কি একটু idea did he wants to know like how many type of agnostic and atheist in Arab world there is like many kinds there is some kind of hypocrite people who just do that to even in Bangladesh ladies, there is to have women and to show off that like look at me I'm so awesome and cool there is the real people who like really follow humanity like, and they hate those kind of things there's like many people and there is people who like just keep it inside them and they keep saying I'm Muslim just for the society and fearing that something gonna happen to them or something like that apni bishwash koren Arab world e apni ekta situation pore apni ar question korte parben na jemon kina amra question korchi er pore jodi tar sathe amra debate e jete chai shekhan theke apnar Arabic der opoman kore ber kore deoa hoy na hole apnar Egyptian world e to aro dangerous okhane apnar gola kata hoy Egyptian আপনার এই সব জায়গাগুলো তো আপনার একটা Arabic world এ ইসলামটা একটা rules হ্যাঁ একটা ল এটা আপনি ক্রস করতে গেলে আপনি অপরাধী আপনি মারা যাবেন যেমন আপনি দেখেন এই যে সালমান এই যে মানুষগুলোকে মারছে ওই যে একজন আপনার what was this guy name he was a Salman Khilji the Arabic guy Khashoggi yeah Khashoggi ke je apnar mere fello tar binimoy ki hoiteche world er dirty politics apni dekhen etar jonno Donald Trump ebong Erdogan ke kichu taka dise shetar jonno apnar puro world stop eta niye ar kono kotha hoiteche na to islamer eta ki eta ekta bishal boro ekta demonic power apnar eta ekta business type of chain policy Mohammed shuru kore geche eta apnar bondo howa ta onek dangerous onek shomoy nibe তো আপনি কথা বলতেছেন আপনি আপনার জন্য অনেক শুভকামনা এবং a lot of thanks and try to do what you are doing like try to talk to those mu'min who is like never seen what is out of the world what is out of the circle they never think try to open their brain and the problem like people follow some people like what's his name Zakir Naik. I like to say him Manyuk because only Arab people understand what his Manyuk means. No, don't swear. No, we call him. We call him like that. But where is this guys and what's happening in Yemen? Did they talk about those things? They are trying. Are they trying to give the money to Europe or somewhere like people who need the money? I don't know. Like in Africa or somewhere and. I don't understand. They're getting a lot of money, and they're getting more richer, and people are just finding them like thinking, "Oh, this guy is awesome." And think, what is he doing exactly? What is he doing? The Mu'mins in Bangladesh, they are saying that I gave you some money to go to their lives and talk to them. How much? Buy me a beer. No, forward. Come on, I can ask him. I want a shot of mango shot. They don't have. They have only German beer. I want a beer. How much do you charge for joining one live and speaking in Arabic? Just one beer. Nothing else. Okay. I will definitely invite you both for a beer, and I will pay you off. Okay. Then one thing, if you want to visit in Scandinavia, basically I live in Scandinavia. You know, in here, like people are very peaceful. There is no kind of crime. We are like dead out of sale and this kind of thing. People leave police work because there's nothing to work. There is some kind of because of the foreigner is getting kind of strange stuff, but there's not much like Germany or England. You know what I mean? People are. It is quite nice place. If you come in here, I'm sure you will like Northern Light and this kind of thing with your family. you might like to visit. It would be great, but with the security and everything. You know? Okay. I will. Yeah, I will definitely think about it, and I will let you know later. Yeah. I will let you know. Then thank you so much for joining. Like that. I'm trying to. Yeah, thanks a lot. Yeah. Thanks a lot. I'm sorry for wasting a lot of time. No, no, no. I'm sorry for that. It was a pleasure. Hello. 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 It was pleasure talking to you both. Thank you so much for joining. Yeah, thank you. Thanks a lot. And please send me a friend request. I will talk to you in inbox in message. Okay. Okay. I will. Okay. Sure. Okay, have a nice weekend to you and your whole family. Shiddato is special. Okay, bye. I always like watching your videos. Okay, bye. Bye. See you. Cheers. Bye. Okay. ওনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। ওনারা যে কথাগুলো বললেন, আপনারা যারা মুমিন ভাইরা আছেন, একটু মন দিয়ে শুনেন, এই জিনিসগুলো একটু মন দিয়ে শুনেন যে আপনারা যাদের কাছে যান আরবি শিখতে বা ইসলাম শিখতে, তারা এক বিন্দু যে আরবি জানে না, এক বিন্দু একটা ওয়ার্ড করে দিয়ে আসছেন, যারা মানে বাংলাদেশের মুমিন জগতে যারা চাপাবাজি করে বেড়ান, গলাবাজি করে বেড়ান, এই দুইজন গিয়ে কয়েকটা লাইন বলেছে আরবিতে, সেইখানে একটা ওয়ার্ড পর্যন্ত বোঝে নাই। এরকম লোকের কাছে আপনারা মানে ইসলাম শিখতে যান, আরবি শিখতে যান, খুবই প্যাথেটিক ব্যাপার। আপনারা একটু চিন্তা করেন যে যেই লোক একটা সেন্টেন্স বোঝে না, একটা ওয়ার্ড বোঝে না আরবির, সে আরবি ভাষায় ব্যাখ্যা করে আপনাদেরকে ইসলাম, সে তো নিজেই বোঝে না আরবি। না, আমি বলছি না যে আরবি বুঝতেই হবে, কিন্তু এই ধরনের লোকেরা কিন্তু আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। তারা বলছে যে অমুক নাস্তিকে আরবি পারে না, তমুক নাস্তিকে আরবি পারে না, তার মানে তার ব্যাখ্যা ভুল, কিন্তু তারা তো নিজেরাই আরবি পারে না। আপনারা একটু দেখেন, চিন্তা করে শোনেন, এই কথাগুলো শোনেন, এই কথাগুলো দেখেন। ওনারা দুইজন মানে ওনার গার্লফ্রেন্ড হচ্ছে আরবি ভাষী, উনি আরবিতে কথা বলছিলেন, কিন্তু কিচ্ছু ওই বান্দা কিচ্ছু বোঝে নাই, হাসতে হাসতে মানে মানে পেট ব্যথার মতো অবস্থা। আচ্ছা, শেষ আরেকজনকে যুক্ত করবো, এরপরে আমি চলে যাব। শেষ আরেকজনকে যুক্ত করব, এরপরে আমি শেষ করে দিব, এরপরে আর আমি সময় দিতে পারবো না। আহসান মাসুদ, দেখি আহসান মাসুদ। আহসান মাসুদ, আপনাকে যুক্ত করেছি, দেখে থাকলে যুক্ত হন। না, যুক্ত হচ্ছেন না, ওনার ভালো ইন্টারনেট কানেকশন নাই, এই জন্য যুক্ত হচ্ছেন না লিখেছেন। আচ্ছা, আর কোনো মুমিন ভাই কি আছেন? মুমিন ভাইরা থাকলে, আর কোনো মুমিন ভাই থাকলে। আচ্ছা, আহমেদ রাহাত, দেখি আহমেদ রাহাত, আপনাকে যুক্ত করি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? আহমেদ রাহাত শুনতে পাচ্ছেন? হ্যালো আসিফ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাকে দেখা যাচ্ছে? কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আমি ইচ্ছা করে হাইড করে রেখেছি। আচ্ছা ঠিক আছে, বলেন তাহলে। না, আমি আপনার লাইভ শুনি এবং আপনার লেখাগুলো পড়ি বহুদিন যাবত, মানে বলা যায় যে সেটা 3-4 বছর বা এমন হয়ে গেছে, কিন্তু আপনার সাথে কথা বলা হয়নি এর আগে কখনোই, মানে কথা বলার সুযোগ হয়নি। লাইনে ট্রাই করেছিলাম বেশ কয়েকবারই, যাই হোক আজকে কথা বলতে পেরে ভালো লাগছে। আর মেইনলি আপনি যেভাবে চিন্তা করেন বা আপনি যেই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, আমি আপনাদের মতো এভাবে কাজ করতে পারি না বা সেই সুযোগটা নেই বলা যায়। হয়তো আপনাদের যে সাহসটা আমার কম, হয়তো এই কারণে হয়তো ওইভাবে আমি চেষ্টা করি। হ্যাঁ, তা এখন বাংলাদেশে আমরা যারা বাংলাদেশে থাকি বা আপনাদের মতো চিন্তা করতে পারি বা চেষ্টা করি সেইভাবে কাজগুলো করার, এখানে অনেক প্রতিবন্ধকতা আছে, সেটা আপনি নিজেও জানেন, যে কারণে দেখা যায় যে আমরা যতটুকু পারি সেটা ব্যক্তিগত জায়গার থেকে হয়তো সরাসরি সম্পর্ক তৈরির মাধ্যমে হয়তো আমাদের আশেপাশেই যারা রয়েছে, যাদেরকে নিয়ে আমরা চলছি, কাজ করছি, তাদেরকেই বোঝানোর চেষ্টা করি যে আসলে ধর্ম বা ধর্ম রিলেটেড যে বিষয়গুলো আছে সেটা আমাদের জন্য কতটুকু উপযোগী এবং কতটুকু উপযোগী না, এবং বিজ্ঞানমুখী শিক্ষার গুরুত্ব কতটুকু এবং সেখানে ধর্মের কন্ট্রিবিউশন কতটুকু বা ধর্মের সেই পজিটিভ এবং নেগেটিভ সাইড কতটুকু কিভাবে রিলেটেড। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সাধারণ কিছু প্রশ্নের উত্তরই আমি তাদেরকে মানে বোঝাতে পারি না বা তারা বুঝতে চায় না, সাধারণত তারা বুঝতে চায় না, এটাই হয়। আপনাদেরকে অনেক ধন্যবাদ, কারণ আপনাদের কাছ থেকে, আপনার লেখা থেকে, আপনার লেকচার থেকে আমি অনেকগুলো বিষয় জেনেছি। আমি যখন থেকে এই ধর্ম বিষয়ক যেই আছে এখান থেকে যখন থেকে আমি সরে যেতে থাকি, সেই সময়টা আসলে ধর্মের বেসিক বিষয়গুলো আমি জানতাম না, কিছু বিজ্ঞানের সাধারণ কিছু বিষয় যে বিষয়গুলোর সাথে ধর্মের কন্ট্রাডিকশন আমাকে মানে এই পথ থেকে সরিয়ে দেয়, সেটা অনেক বছর আগে, প্রায় আজ থেকে 17-18 বছর আগের কথা, কিন্তু ধর্মটাকে আমি ঘেটে দেখার সুযোগ পাইনি। আসলে ধর্মের ভেতরে কি আছে, ইন্টারনালি ধর্ম যে কথাগুলো প্রচার করে সেই প্রচার করে এই কথাগুলোর মধ্যে কতটুকু সমস্যা আছে, এগুলা আপনাদের মাধ্যমে আমরা জেনেছি। আপনারা চালিয়ে যান, আপনাদের জন্য শুভকামনা। যে আপনারা যদি এভাবে না বলতেন তাহলে এই ভেতরের খবরগুলো আমরা কখনোই জানতাম না। আমরা কিছু মানুষ কিছু বিজ্ঞানকে বেজ করে। হ্যাঁ আচ্ছা ভাইয়া, আপনার বাবুটা বোধহয় কান্না করছে, আপনি বাবুটাকে, বাবুটার কাছে একটু যান তাহলে। পাপা চলে আসো, ওই ডিস্টার্ব করছিল, দুঃখিত ভাই, বলেন। আচ্ছা, আপনার কথা শুনে খুবই ভালো লাগলো ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আলোচনা শোনার জন্য, এবং আপনি যে যে কথাগুলো বলেছেন সেগুলো আমাকে অনেকেই ইনবক্সে জানিয়েছেন, একই ধরনের কথা, একই ধরনের চিন্তা ভাবনা। এই জিনিসটা আমাদের জন্য খুবই গর্বের যে ধীরে ধীরে আমাদের সমাজে মুক্ত চিন্তার মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটা আমাদের জন্য খুবই গর্বের এবং আমরা খুবই ভালো ফিল করি। প্রতিদিন এত অসংখ্য গালি আমাদেরকে খেতে হয়, এবং এত অসংখ্য গালি খাওয়ার পরে যখন আমরা এই ধরনের কথা কারোর থেকে শুনি তখন আমাদের খুবই ভালো লাগে, আমরা খুবই গর্ববোধ করি। তাহলে ভাই আপনাকে তাহলে বিদায় জানাই। আপনি কি আর কোনো আলোচনা করবেন নাকি? আপনি আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন, আমি আপনাকে অ্যাড করে নিব। আর আপনি তাহলে ঠিক আছে, ধন্যবাদ, আমি পাঠিয়ে রাখবো। আর আলোচনা করব বলতে, কথা আসলে আপনার সাথে কথা কেবল আজকে বললাম তো, প্রচুর কথা আছে কিন্তু অত দূর পর্যন্ত না যাই। তবে আমার কিছু রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে আমরা সাধারণত দেখি যে ধর্মের ইন্টারনাল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে প্রচুর আলাপ হয়, কিন্তু এর সাথে বিজ্ঞানের যেই সাংঘর্ষিক বিষয়গুলো, সেই মানে খুব ছোট ছোট বিষয়, সহজ বিষয়গুলো, মানে তুলনামূলক কথাগুলোর মধ্যে কম আসে। আমি আপনার বক্তব্যের প্রেক্ষিতেই বলছি, ধর্মের ইন্টারনাল যে বিষয়গুলো আছে, যে বিষয়গুলো মানুষের কাছে আসলে তারা খুব সহজে শুনে খেপে যায়, এর পাশাপাশি যদি বিজ্ঞানের যে ছোট ছোট বিষয়গুলো যেগুলো ছোটবেলা থেকে আমরা জানতে শিখি সেগুলো যদি সমন্বয় করে বলা হয়, মানে বোঝানোর সময়, তাহলে হয়তোবা অনেকটাই সহজ হয়ে যায়। যেমন এই বিষয়ক আমরা মানে বিজ্ঞানের যেই বিষয়গুলো নিয়ে, মানে ফসিল বিষয়ক যে ধারণা বা এগুলোর সাথে রিলেটেড অন্যান্য বিজ্ঞানের মানে বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি যে বিষয়গুলো আছে, এই অল্প অল্প করে এগুলো যদি ঢোকানো যায় তাহলে খুব সহজে হয়তো তাদেরকে মানে বোঝানো সম্ভব। যে বোঝানোটা সাধারণত ধর্মের দৃষ্টিকোণ থেকে আমরা যখন বোঝাই তারা খেপে যায়, কারণ ধর্মের বিরুদ্ধে তারা কথা শুনতেই চায় না। হ্যাঁ, তো তখন দেখা যায় যে আমরা যদি বিজ্ঞানের জায়গা থেকে আগে আলোচনার চেষ্টা করি ছোট ছোট সহজ বিষয়গুলো দিয়ে। হ্যাঁ, সূর্য পশ্চিম দিকের থেকে মানে পূর্ব দিকের থেকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, আমরা সবাই জানি, কিন্তু এর সাথে ধর্মের ভেতরের ডিফারেন্সটা কি? হ্যাঁ, মানে এই বিষয়টা যদি, এই ডিফারেন্সটা আসলেই থেকে থাকে তাহলে সেখানে মানে তাহলে একটা একটা পুস্তক, সেই পুস্তকে এই কথাটা যদি মানে ডিনাই করে তাহলে সেই পুস্তকটা কিভাবে ঐশ্বরিক পুস্তক হয়? খুব সিম্পল বিষয় কিন্তু। হ্যাঁ, এরকম টুকিটাকি বিষয়, এগুলো আপনাদের কাছ থেকে আমি প্রচুর জেনেছি যে দিক থেকে আমি বলছি। এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু মানুষের মধ্যে অনেক বেশি স্ট্রংলি কাজ করে, যেটা আমি ব্যক্তিগতভাবে দেখেছি, বিভিন্ন মানুষের উপর আমি প্রয়োগ করে দেখেছি। তা আমি চাইবো যে এই বিষয়গুলো, মানে ছোট ছোট বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করতে। সমস্যাটা হচ্ছে কি ওনারা এখন ব্যাখ্যাটা পরিবর্তন করে ফেলছেন এবং অনুবাদ পরিবর্তন করে ফেলছেন যে যেই কথাটা কোরআনে লেখা আছে সেটার এখন তারা অন্য অনুবাদ খোঁজাখুঁজি করছেন এই বিষয়ে জাকির নায়েকের মতো লোকেরা অগ্রণী ভূমিকা পালন করছে যে যেমন ধরেন দাহাহা দাহাহা শব্দের মানে কি এই জিনিসগুলা কিন্তু খুব চালাকি করা হচ্ছে ব্যাখ্যা দিয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ এগুলো চালাকি করা হচ্ছে এই কারণে আমাদের অনেক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে হয় তারপরে আপনার পরামর্শটা আমাদের মনে থাকবে আমার মনে থাকবে আমি চেষ্টা করব এটা অনেক ধন্যবাদ আমি আমি এখন বিদায় নিচ্ছি আমি চাচ্ছি আপনার সাথে যত বেশি সম্ভব মুক্ত মানে মুমিনরা যুক্ত হোক তাহলে তারা তাদের যে ভুল বিষয়গুলো সেগুলো তারা বুঝতে পারবে অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো অনেক আচ্ছা ভাইয়া ভালো থাকবেন শুভকামনা রইল আপনার জন্য আর আপনার বাবার জন্য हाँ आमी एक टा फ्रेंड रिक्वेस्ट पाठिए रखबो आपनाके अच्छा अच्छा ठीक है बाय बाय ओके धन्यवाद अच्छा बाय अच्छा एक जन देखा दिच्छिलो मारमा नाम उनी बार बार कमेंट करछिलेन उनाके देखि एकटु उकुए साइंग मारमा आपनाके जुक्त करेछे आपनि देखे थाकले आमी आर बेशी समय दिते पारबो ना हाय हाँ हाँ भाई हेलो सुनते पाच्छेन हेलो হ্যাঁ হ্যাঁ ভাই আপনি শুনতে পাচ্ছেন আপনি কিছু বলতে যাচ্ছিলেন বলেন হ্যাঁ আপনাকে ধন্যবাদ হ্যালো আপনি কিছু বলতে যাচ্ছিলেন বলেন আমি শুনছি বলেন হ্যাঁ কথা ছিল হচ্ছে যে ওই বুদ্ধ ধর্মের কিছু কথা নিয়ে হ্যালো হ্যাঁ বলেন ওই যে কর্মবাদ বুদ্ধ ধর্মের কর্মবাদ সম্পর্কে আচ্ছা বলেন হ্যালো কি বলতে চান বলেন এই হ্যালো বলেন ভাই আমি শুনতে পাচ্ছি বলেন আমরা শুনতে পাচ্ছি আচ্ছা আমাদের ওই ধর্ম বইয়ে আছে আর কি বৌদ্ধ ধর্মের কর্মবাদ নিয়ে ওটা আছে মানে বুঝছেন আচ্ছা তো আমি এই বিষয়ে কি বলতে পারি বা কি করতে পারি সেটা তো বলবেন মানে ওই দর্শনবিদ কি বলে আমি আপনার কথা আসলে বুঝতে পারছি না আপনি কি বলতে যাচ্ছেন কি বোঝাতে যাচ্ছেন আমি কিছু বুঝতে পারছি না কর্মফল বলে কিছু নাই বুদ্ধিজম সম্পর্কে দার্শনিকরা কি বলেন এটা বুদ্ধিজম অত্যন্ত পুরনো বুদ্ধিজম না বৌদ্ধের দর্শন হচ্ছে অত্যন্ত পুরনো দর্শন এটা আধুনিক দর্শনের সাথে আর যায় না অনেক বাতিল হয়ে যাওয়া পুরনো দর্শন আচ্ছা এবং কর্মফল বলতে আপনি যে জিনিসটা বোঝাচ্ছেন সেটা হচ্ছে একটা বাজে ধারণা কারণ 6 মাসের বাচ্চা মেয়ে যখন ধর্ষণ হয় তখন আপনি তাকে কর্মফলের কারণে সে এই ধর্ষণ হয়েছে তার আগের জন্মে সে একটা পাপ করেছিল সেই কারণে এই ধর্ষণটা হয়েছে এটা তাকে বলতে যাওয়া এটা হচ্ছে অত্যন্ত অমানবিক বর্বর চিন্তা ভাবনা আচ্ছা ওই যে বুদ্ধের একটা ইয়া আছে শিগলবাদ সূত্রে আচ্ছা শিগলবাদ না আমাকে বই খুলতে হবে একটু আচ্ছা ওটা আচ্ছা ভাইয়া nastikko.com এ বৌদ্ধ ধর্ম সম্পর্কে অনেকগুলো লেখা আছে আমাদের আলী সিনা ভাই বেশ কয়েকটা লেখা লিখেছেন আপনি অনুগ্রহ করে এই লেখাগুলো একটু পড়েন এমনি পড়ছি ওখানে আর এই যে আপনি যে প্রশ্নটা করেছেন কর্মফল খুবই বাজে ধারণা এটা নিয়ে আর আলোচনা কি করব বুঝতে পারছেন আমি আপনার প্রশ্নটাগুলো আমি আসলে বুঝতে পারছি না ভালো এগুলো তো ধর্মীয় বইগুলোতে এগুলো নিয়ে তো বলা থাকে কর্মবাদ সম্পর্কে হ্যাঁ কিন্তু ধর্মীয় বইতে লেখা থাকলে যে সেগুলো সঠিক তা তো আর না ধর্ম বইতে অনেক কথাই লেখা থাকে সেগুলো আমরা যাচাই বাছাই করি তাই না আমি আরেকটা বই পড়তেছি এটা হচ্ছে এই যে এখানে অনেক ভালো কথা লিখছে ঠিক আছে আচ্ছা এই যে আপনার কতগুলো কথাও এখানে আছে আবার কিন্তু এখানে তো বেশিরভাগ বৌদ্ধরাই বলে কর্মবাদ নিয়ে বুঝছেন? আচ্ছা বেশিরভাগ বৌদ্ধরা বলে কিন্তু আমি সেই ধারণাগুলো মানে পছন্দ করি না বা সেই ধারণাগুলোকে আমার বর্বর ধারণা বলে মনে হয়। এখন বৌদ্ধরা বললে তো আমি কি করতে পারি? না না এটা ভয় দেখানো না, বুঝতে পারলাম না ভাই। এটা যে জগতের নিয়ম ওটা বোঝাচ্ছে আর কি। না না জগতের নিয়ম বলে একটা মানে ধরেন 6 মাসের বাচ্চাকে ধর্ষণ করা হচ্ছে, এটাকে জাস্টিফাই করার কোনো মানে আমি দেখি না এই সমস্ত কথা বলে। আচ্ছা ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে তাহলে এখন ছেড়ে দেই, আমি এখন শেষ করব আমার লাইভ। ভালো থাকবেন আপনি। আপনি যদি আপনার কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে তাহলে আপনি আমাকে লিখে পাঠিয়েন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ফ্রেন্ড রিকোয়েস্ট। আচ্ছা ভাইয়া ভালো থাকবেন, কথা ছিল। আচ্ছা ঠিক আছে অ্যাকসেপ্ট করব তাহলে। আচ্ছা ভালো থাকেন তাহলে। আচ্ছা আজকে শেষ করছি, আপনাদেরকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এবং আলোচনা করার জন্য। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা।